নমস্কার, এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন আপনাদের বিশেষ প্রিয় দশরূপা সিরিজের আরও একটি গল্প। আজকের গল্পটি দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা দেবী কালীকে নিয়ে। শুনবেন শ্রী প্রীতমদের কলমে এলোকেশী। শুনতে থাকুন আজকের গল্প, আর অবশ্যই পুরোটা শোনার পর আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। নিয়মিতভাবে নানান স্বাদের কাজ আপনাদের সামনে নিয়ে আসার জন্য আপনাদের উৎসাহ মতামত আমাদের ভীষণ প্রয়োজন। আর হ্যাঁ, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ঝটপট করে ফেলুন ভবিষ্যতে এমন নানান স্বাদের গল্প উপভোগ করতে। আজকের গল্প পাঠ, সমগ্র পরিচালনা আবহ নির্মাণ এবং একটি বিশেষ চরিত্রে আমি প্রীতম, বিভিন্ন চরিত্রে শিপ্রা, ইন্দ্রাণী, বর্ণিষা, সঞ্চিতা, দেবস্মিতা, অমিত, ইন্দ্রনীল ভাদুরী, অস্মিতা ও সৌরিন। শব্দ সংযোজন এবং গল্পের আংশিক আবহ নির্মাণে অমিত। দশরূপা গানটির সুর, কথা ও কণ্ঠে শ্রী ইমন সরকার। শুরু হচ্ছে এসো গল্প পড়ির বিশেষ নিবেদন শ্রী প্রীতমদের কলমে এলোকেশী। অপরাহ্নের আলো মুদিত হয়ে সান্ধ্যকালের পর্ব আসন্ন। গোধূলির রক্তিম রঙে রাঙা হয়ে উঠেছে সমগ্র অসীম। পূব আকাশে আবছা আধভালি চাঁদ ইতিমধ্যে উঁকি দিয়েছে। এই শুভ লগ্নে মল্লিকবাড়ির চৌকাঠে পা রাখল নববধূ। উলু আর শঙ্খধ্বনি সহকারে আহ্বান জানানো হল ঘরের লক্ষ্মীকে। শ্বেতপাথরের থালায় দুধে আলতার তরল মিশ্রণে দু পায়ের পাতা ভিজিয়ে রুমঝুম শব্দে দালানের প্রশস্ত সাদা কালো বরফি আকৃতির নকশা কাটা মেঝেতে বিছানো সাদা থানের উপর দিয়ে ধীরে ধীরে অন্দরমহলে প্রবেশ করল কমলের নববিবাহিতা স্ত্রী। আনকোরা সাদা কাপড়ের ওপর ভেসে ওঠা রাঙা পায়ের ছাপ দেখতে তখন ব্যস্ত উপস্থিত মানুষগুলো। আচমকাই পাশ থেকে মহিলাদের মধ্যে কেউ কেউ বলে উঠল, সামনে দাঁড়িয়ে থাকা নতুন মানুষগুলোর দিকে মাথা নিচু করে আর চোখে তাকিয়ে তাদের মুখের ভঙ্গি দেখে খানিকটা ভয় পেয়েই সামনে আর না এগিয়ে ওই স্থানেই থমকে দাঁড়ালো নতুন বউ। পাশ থেকে মহিলাদের মধ্যে একজন বলতে লাগলো, এ কি গা, নতুন বউয়ের চুল খোলা কেন? এ আবার কোন ধরনের গা? এ তোরা তো বাপের জন্মে দেখিনি মা গো মা। ইতিমধ্যে এই আশ্চর্য দৃশ্যতে কানা ঘুষো শুরু হয়ে গিয়েছে মহিলা মহলে নতুন বউয়ের গায়ের রং নিয়ে। নতুন বউয়ের গায়ের রং কালবৈশাখীর ঝড়ের প্রাক মুহূর্তে পশ্চিম আকাশে ঘনিয়ে আসা ঘন কালো মেঘের মতো। তার উপর বাড়ির নতুন বউ খোলা চুলে প্রথমবার শ্বশুর ঘরে ঢুকল, এ কোন দেশি নিয়মকানুন? বাপের বাড়ি থেকে কি কিছুই শিখিয়ে পাঠায়নি? মেয়েটাই বা কেমন? সাজগোজের তো বহর রয়েছে, তবু চুলটা কেন খোলা, বাঁধেনি কেন, ইত্যাদি ইত্যাদি। এক ঢাল মিশ কালো মেঘ ভরনা কোকড়ানো খোলা চুলে বাড়ির নতুন বউকে দেখে প্রায় সকলেই হতভম্ব। মল্লিকবাড়ির গিন্নি রমলা দেবী সকলের সামনে বৌমার এমন রূপ প্রকাশিত হয়ে যাওয়ায় খানিকটা লজ্জা পেয়েই বৌমার সামনে এসে বললেন, এ কি বৌমা, তোমার চুল খোলা, বাঁধনি কেন, এভাবে খোলা চুলে ঘরে এলে? নতুন বউয়ের গায়ের রং ময়লা হলে কি হবে? মুখখানা তার ভারী মিষ্টি, কাজল কালো শান্ত চোখ দুটো একটু উপরে তুলে আলতোভাবে তাকালো শাশুড়ি মায়ের দিকে। তারপর শান্ত অথচ ধীর কণ্ঠে বলল, আমি তো জানি নে মা, আমার চুল কিভাবে খুলে গেল। হ্যাঁ, এ আবার কেমন তারা কথা গো, নিজের মা তার চুল খুলে গেল আর নিজেই জানে নে, যত সব ঢং নাটক। মহিলাদের মধ্যে সামনের সারিতে দাঁড়িয়ে থাকা মল্লিক বাড়িরই মেয়ে কমলের পিসিমা কঙ্কনা মুখমণ্ডল বিকৃত করে বলল কথাটা, তার নাম কি নতুন বউয়ের? আগে জবা। পিসি শাশুড়ির ব্যঙ্গাত্মক প্রশ্নের জবাবে সুমধুর অথচ দৃপ্ত কণ্ঠে নামটা বেরিয়ে এলো ত্রয়োদশ বর্ষীয়া জবার মুখ থেকে। মা গো মা, ঠিকই আছে,
যেমন রূপের বহর তেমনি নাম। তা বউ দিদি, ছেলের যে বেদ ইচ্ছ জানতেই তো পারলুম নে গো, একটিবার জানানোর প্রয়োজন তো মনে করলে নে। ভাগ্যিস আজ এ বাড়িতে এলুম, নইলে তো আমাদের এত বড় খবরটিও কেউ দিত নে। তার উপর এমন বউ এনেছ, লোকে দেখলে তো একেবারে ভিড়মি খাবে। না আসলে ঠাকুরজি, ভুল বুঝো নে আমাদের, সবই জানানো হতো গো। বাড়ির কোন কাজটা তোমাদের না জানিয়ে করা হয় বলো? আসলে এ বেটা একটু তাড়াতাড়ি দরকার ছিল, কাল জানার পর আজ তোমার দাদাই সিদ্ধান্ত নিলেন। সবাইকে নিয়ে অনুষ্ঠান করতে গেলে অনেকটাই দেরি হয়েছে তো, আর সবাই আসতেও পারতো নে সময় মতো, তাই আর কি। ভাগ্যিস তোমরা চলে এসেছো, ভালোই তো হলো। থাক বাপু, আর কৈফিয়ত দিতে হবে নে, এ সংসার এখন তোমাদের, তোমরাই ভালো বুঝবে। আমি তো এ বাড়ির থেকে পর হয়ে গেছি কোন কালেই, আমার কথা আর কে ভাববে কও? তবে কই কি, এ বউ না হয়েছে কমলের উপযোগী না এই বাড়ির, দেখলেই ঢের বোঝা যায় যে হাবাতে ঘরে। ম্যা গো ম্যা, ও না থাক বাপু থাক, আমি আর কিচ্ছুটি বলবো নে, তোমাদের বউ তোমরাই বুঝবে। পান চিবোতে চিবোতে শাড়ির আঁচল টেনে জবার মুখের দিকে খানিক কটু দৃষ্টি ভরে তাকিয়ে নিজের মুখটা খানিকটা বাংলা ধারাপাতের পঞ্চম সংখ্যার মতো আকৃতি আর পানি রাঙানো ঠোঁট দুখানি বক্র করে এক ব্যঙ্গাত্মক শব্দ করে উঠল পিসি শাশুড়ি কঙ্কনা। এতক্ষণ ধরে চলা সাংসারিক মেয়েলি কুটকাচালিতে অসহ্য হয়ে উঠছিল কমল। বাড়িতে আসা ইস্তক সব কিছুই তার কাছে নাটকের মতো মনে হচ্ছিল। ক্রোধ সংবরণ করতে না পেরে বিবাহিতা বউয়ের কাছে গিয়ে গলার স্বর নিচু করে অতি তীব্র মেজাজে বলে উঠল, বলি আর কতক্ষণ এভাবে ঢং করে সংসেজে দাঁড়িয়ে থাকা হবে শুনি? আর মা, আমি ওই সংরূপ আর কতক্ষণ বহন করে চলবো বলো তো? তোমাদের এইসব নাটক না সহ্য করতে পারছি না, রেহাই দাও আমায়, বিরক্তি লাগছে এবার। স্বামীর এমন আচরণ নিজের বাড়িতে বিয়ের সময়েই দৃষ্টিগোচর হয়েছে যাওয়ার। খিটখিটে মেজাজের পাত্রকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে খুব ভয় করছিল এই কিশোরীর, কিন্তু সকলের সামনে মুখ ফুটে কিছুই বলতে পারেনি। মনে খানিকটা ভয়ও ছিল, ওদের পরিবারের মতো মেয়ের সঙ্গে ধনী বাড়ির ছেলের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বাবাও আর সময় অপচয় করল না। বড়লোক নামই বাড়ির বউ হবে, এ তো সবার ভাগ্যে জোটে না, এটা তো ওদের কাছে হাতে চাঁদ পাওয়ার মতোই। বাবার কথা যে ও অমান্য করতে পারেনি কোনো দিনই, বাবা তো আর নিজের মেয়ের ক্ষতি চাইবে না, তাই সব ভেবেচিন্তে সে এই সিদ্ধান্তই নিয়েছে। পিসি শাশুড়ি আর স্বামীর কথায় দু চোখের কোণে জলের কণা ভেসে উঠলেও মুখ বন্ধই থাকে জবার। আধো চোখ দুখানি মেলে তাকায় স্বামীর দিকে। ঠিক তখনই আবার অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা স্বামীর মুখ থেকে ভেসে এলো রূঢ় কয়েকটা কথা। আরে এই যে সকলে কি বললো কথাটা কানে গেল না? সেই চুল খুলে এক জায়গাতেই দাঁড়িয়ে আছো যে বড়, কি ঠেটা মেয়ে রে বাপু! এমন সময় অন্দরমহল থেকে ভেসে এলো শঙ্খনিনাদ আর ঘণ্টার ধ্বনির সঙ্গে উচ্চারিত এক তীব্র জোরালো স্বরের মন্ত্রধ্বনি। ওম কৃষোদরি মহাচণ্ডী মুক্তকেশী বলি প্রিয়ে কুলাচার প্রসন্নাস্তে নমস্তে শঙ্কর প্রিয়ে গুরুদংশে কোটরাক্ষী কীর্তি শব্দ প্রসাধিনী পুর ঘর বাসারে নমস্তে চিত্তবাসিনী। মা মা গো মা মা! মন্ত্রধ্বনি শেষ হলে সকলেই সেই দিকে চেয়ে জোর হাত মাথায় ঠেকিয়ে প্রণাম করল। রমলা দেবী বলে উঠলেন, ভালোই হলো, মায়ের ধ্বনি পড়ার সাথে সাথেই নতুন বউ ঘরে প্রবেশ করছে। কমল, তুই আর রাগারাগি করিস নে বাবা, আর নতুন বউ তুমি এবার চুলখানা বাঁধো দেখি। ওরে ও কণিকা, তোর বউ দিদিকে নিয়ে মায়ের ঘরে চল। কমল তুইও আয় বাবা, মায়ের পুজো শেষেই স্ত্রী আচার হবে খন, চল আগে পেন্নাম সেরে আসবি, সকলে চলো। ও ঠাকুরজি, তুমি দাঁড়িয়ে রইলে যে, এসো গো এসো।
কণিকা তার নতুন বউ দিদির দিকে হাসি মুখে এগিয়ে এসে তাকে নিয়ে চলল ঠাকুর ঘরের দিকে। একে একে নতুন বউয়ের সঙ্গে সকলেই চলল অন্দরমহলের অভ্যন্তরে। কমল বর বেশে দাঁড়িয়ে থেকে জবার ফেলে যাওয়া রাঙা পায়ের চিহ্নের দিকে চেয়ে থাকলো অত্যন্ত তীক্ষ্ণ চোখে। বাবা মশাই, বউ দিদি এসে গেছে। কৃষ্ণকান্ত মল্লিক ঠাকুর ঘরে সান্ধ্য পুজোয় ব্যস্ত ছিল, মেয়ের কথাতে তাকালো পিছন ফিরে। জবা দেখল রক্ত বসন পরিহিত, কপালে সিঁদুরের টিকা অঙ্কিত একজন স্থূলকায় চেহারার মাঝবয়সী ব্যক্তি তাদের দিকে ফিরে তাকিয়েছেন। ঠিক যেন কালীমায়ের এক পরম সাধকের মতো দেখাচ্ছে মানুষটাকে। ইনি জবার শ্বশুর মশাই। তবে জবা মানুষটাকে পূর্বে দেখলেও তাঁরই বেশভূষা সে দেখেনি। একজন গণ্যমান্য ধনী ব্যক্তির বেশেই সে আগে তাকে দেখেছে। এমনই তাঁর চাহনি যে এখন এই সাধক বেশভূষায় দেখে মনে কেমন যেন ভক্তির উদ্রেক হচ্ছে মানুষটার প্রতি। তিনি এবার মন্দিরে থাকা মৃন্ময়ী কালী মূর্তির দিকে উদ্দেশ্য করে নববিবাহিত পুত্র এবং পুত্রবধূকে অত্যন্ত ধীর কণ্ঠে বললেন, কমল, বৌমা প্রণাম করো মাকে, মন ভরে তাকে ডাকো। বৌমা, এই যে দেখতে পাচ্ছ আমার ঘরে এই মা, এই মাকে আমি আদর করে কি নামে ডাকি জানো? ওর নাম হলো এলোকেশী। কেন জানো? মায়ের মাথায় এই উন্মুক্ত দীঘল কেশ রাশির জন্য। মা আমার এলোকেশী রূপেই এই মল্লিক গৃহে পূজিতা। বড় শান্ত মা আমার, মুখখানা দেখেছো বৌমা? যেন সর্বক্ষণ এক গাল হাসি মাখানো শান্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মা, মা গো মা, মা। জবা দেখল রূপর সিংহাসনের উপর প্রায় 5 ফুট আকৃতির এক দক্ষিণা কালীমায়ের মৃন্ময়ী মূর্তি অধিষ্ঠিত। টানা টানা তার ত্রিনেত্রে স্নিগ্ধ মায়া ভরা চাহনি, কোঁকড়ানো মিষ্কালো উন্মুক্ত বিশাল আকার তার কেশরাশি একেবারে হাঁটুর নিচ পর্যন্ত নেমে এসেছে। মুখমণ্ডলে এক স্মিত হাসি যেন সদা বিরাজমান। তার নিজের কেশরাশিও যেন ঠিক এই এলোকেশী মায়ের দীঘল কেশরাশির মতোই, তার বাবার ঘরে অধিষ্ঠিত মা কালীর ছোট মৃন্ময়ী মূর্তিখানার মতোই এই মায়ের মুখটাও যেন। বিভোর হয়ে মায়ের রূপ দেখতে লাগল জবা। সম্বিত ফিরল শ্বশুর মশাইয়ের ডাকে, বৌমা। হ্যাঁ। প্রণাম করো মাকে। আঙ্কে, হ্যাঁ বাবা মশাই। নবদম্পতি ভক্তি ভরে প্রণাম করল এলোকেশী কালী মাকে। কিন্তু কমলের অনেকক্ষণ থেকেই জবার পাশে দাঁড়িয়ে মনের মধ্যে এক ধরনের বিরক্তি বোধ কাজ করে চলেছিল। প্রণাম পর্ব শেষ হলে খানিকটা বিরক্তি নিয়েই সে বলে উঠল, বাবা মশাই, আমি আমার ঘরে যাচ্ছি। আর কণিকা, মাকে জানিয়ে দিস আমি এই বিয়ের আর কোনো নিয়ম কানুনই নেই। সে কি দাদা, সে কি করে হয়? সবে তো বিয়ে করে আজ বৌদিদিকে ঘরে নিয়ে এলি, এখনো তো অনেক কিছুই বাকি। কণিকা, আর কোনো কথা নয়, আমি ঘরে চললুম। বাবা মশাই, মা শুনলে দাদার কথা কি সব কইছে? কৃষ্ণকান্ত ছেলের মুখের দিকে চেয়ে অত্যন্ত ধীর স্বরে মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে উঠলেন, কণিকা মা, কণিকা মা শান্ত হ, আমি দেখছি ব্যাপারখানা। উপস্থিত বাকি সকলের সঙ্গে জবাও অবাক হয়ে চেয়ে রইল স্বামীর দিকে। একটু আগেও অমন ব্যবহার করল তার সঙ্গে, আবার এখনো মুখ ফিরিয়ে মায়ের মুখের দিকে চাইল। সেই চাহনিতে মিশে আছে কেবলই আকুলতা, মনের মধ্যে গুমড়ে চলা মুখের অপ্রকাশিত বাক্যরা নীরব স্বরে প্রকাশিত হল দুই নয়নের দৃষ্টি দ্বারা। মেয়ের এই আকুলতা বুঝে নিল কেবলই তার মৃন্ময়ী রূপী চিন্ময়ী মা। কণিকা আবার প্রণাম করে তার বৌদিদিকে নিয়ে ঘরের দিকে যাবার জন্য প্রস্তুত হলে মন্দিরের গর্ভগৃহ আবার ভরে উঠল এক গমগমে স্বরে, জয় মা এলোকেশী, মা মাগো। কালো রূপে দিগম্বরি, কালো রূপে দিগম্বরি, দিদিপদ্ম করে মোর আলো রে, শ্যামা মাখি আমার কালো রে,
শ্যামা মাকে আমার কালো। দাওয়ায় বসে কুলোতে শস্য দানা বাজতে বাজতে নিজের খেয়ালে একাকি গুনগুনিয়ে চলেছিল রামকানাই। মনটা বড্ড আনচান করছে মেয়েটার জন্য। ভিনগায়ের নামজাদা অত ধনী বাড়িতে মেয়েটার বিয়ে হলো হঠাৎ করেই, হে যেন মেঘ না চাইতেই জল। সবই যে মায়েরই ইচ্ছে, ওই কালো মা তার কালো মেয়ের জন্য যে সবটা ভেবে রেখেছে, তবে আর তার চিন্তা কিসের? তবু যেন মন মানতে চায় না রামকানাইয়ের, যে মেয়ে তার রূপের জন্য পাড়ার মানুষদের কাছে উঠতে বসতে কথা শুনত, সেই মেয়ে অত বড় বাড়িতে গিয়ে নতুন পরিবারের মানুষগুলোর সঙ্গে কিভাবে সংসার করছে কে জানে। রূপের জন্য যেন তার জবাকে গালমন্দ না শুনতে হয়, মা যেন তার মেয়েকে শান্তিতে রাখে, ভালো রাখে। গানের লাইনটা শেষ হওয়ার আগেই হঠাৎই এক রুমঝুম শব্দ কানে এসে ঠেকল তার। নূপুর পরে কেউ যেন খুব ধীর পায়ে হেঁটে চলেছে। রামকানাই গান আর হাতের কাজ থামিয়ে উপরের দিকে চেয়ে দেখল, গ্রাম্য আটপৌড়ে লাল রঙের ছাপা সুতির কাপড় পরিহিতা এক অল্প বয়সী কিশোরী তার সামনে হাজির হয়েছে। আগন্তুকের মুখটা দেখা মাত্রই সে চমকে উঠল। মনটা খানিক দুরু দুরু করে উঠল একটি বাড়ির জন্য। জবা ফিরে এসেছে, কিন্তু কেন? না, জবা কি করে আসবে? ওর তো ফেরার কথা নয়। তবে এই কিশোরীটা কে? মেয়েটার মুখ থেকে পা পর্যন্ত ভালোভাবে নিরীক্ষণ করতে লাগলো রামকানাই। মেয়েটার গায়ের রং গাঢ় কালো, মাথার কোঁকড়ানো এক ঢাল দীঘল কেশরাশি প্রায় হাঁটু পর্যন্ত নেমে এসেছে। এই কেশরাশির একাংশ কিশোরীর ডান কাঁধে আলুলায়িত। সেই খোলা চুলে কিশোরী তার দু হাত দিয়ে বিনি কাটতে কাটতে রামকানাইয়ের কাজ দেখতে ব্যস্ত। ঠিক কাজ দেখতে ব্যস্ত বলা যাবে না, হয়তো কখনো এসে তার গান শুনে চলেছিল এক মনে, রামকানাই সেটা খেয়ালই করেনি। ফ্যাল ফ্যাল চোখে সে কিছুক্ষণ চেয়ে দেখল সেই কিশোরীটিকে। ঠিক যেন তার জবাই এসে দাঁড়িয়েছে, সেই এক চোখ, এক দৃষ্টি, এক চাহনি। জবার মতোই গায়ের রংটাও কালো কোষ্ঠী পাথরের মতো, মাথায় এক ঢাল ঘন চুল, যেন হুবহু জবাই। কিশোরীর হঠাৎ হাসিতে চকিতে চমক ভেঙে রামকানাই কিশোরীর মুখপানে চেয়ে বলল, কে মা তুমি? কিশোরী এবার মৃদু হেসে নূপুরের ধ্বনি তুলে খানিকটা এগিয়ে এলো রামকানাইয়ের কাছে, তারপর বলল, বা কি সুন্দর গাও গো তুমি। রামকানাই এবারে বুঝল এই মেয়ে বেশ অনেকক্ষণ ধরেই তার গুনগুনানি শুনেছে, কিন্তু এই মেয়েটিকে এই তল্লাটে আগে কোনোদিন সে দেখেনি। ঠিক যেন তার জবার আদলে গড়া চিন্ময়ী মূর্তি। দুজনের মধ্যে তফাত করা ভীষণ দায়। তার সংশয়াত্মক প্রশ্ন এবার প্রকাশ করল কিশোরীর সামনে, তুমি চুপি চুপি দাঁড়িয়ে আমার গান শুনছিলে বুঝি, কে মা তুমি? নাম কি তোমার? বাড়ি কোথায়? এ চত্বরে আগে দেখেছি বলে তো মনে পড়ছে না, তবে কি তুমি এখানে কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসো? রামকানাইয়ের এতগুলো প্রশ্ন একসঙ্গে শুনে কিশোরী আবার খিলখিল করে হেসে উঠল। মুক্তোর মতো সাদা দাঁতের সুন্দর সাজানো দুপাটি কালো মুখমণ্ডলে এবারে জল জল করে উঠল। রামকানাই লক্ষ্য করল এই মেয়ের মুখের হাসিখানাও ঠিক তার জবারই মতো। দাঁড়াও দাঁড়াও, আরে বাপু, তুমি তো দেখছি সেপাই দারোগার মতো প্রশ্নই করে যাচ্ছ একসাথে, আমি কি চুরি করেছি না ডাকাতি গো? দাঁড়াও দাঁড়াও, কইছি সব কইছি। শোনো তবে, আমি তো তোমার গান শুনছিলুম গো, আগেই কইলুম, আর আমি হলুম গিয়ে শ্যামা। আমি তো পাশের পাড়াতে নতুন এইছি গো, এইদিক ওদিক খানিক ঘুরে গেরামখানা দেখছিলুম, পথ দিয়ে হাঁটতে হাঁটতে এদিকে এসে শুনলুম কি সুন্দর একখানা সুর ভেসে আসছে। ও মা, দেখলুম তুমি দাওয়ায় বসে গান ধরেছ, ব্যাস আমি থমকে দাঁড়িয়ে পড়লুম, তোমার গান শুনতে লাগলুম। গানের সময় কি কাউকে বিরক্ত করে? হ্যাঁ, তাই তো চুপি চুপি শুনছিলুম গো। হলো এবার, নাও
তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিলুম, এবার আমি তোমাকে একখানা প্রশ্ন শুধাই। আচ্ছা, তুমি এই কুলোতে কি বাঁধছ গো? রামকানাই কিশোরীর মুখের কথাতে একেবারে মোহিত হয়ে পড়েছিল। এত সুন্দর করে গুছিয়ে এইটুকু মেয়ে কথা বলতে পারে। কিশোরী শ্যামার মুখে এই প্রশ্ন শুনে রামকানাই মৃদু হেসে বলল, এই চালের থেকে ডাল বেছে বেছে তুলছি গো। সে কি গো, চালে ডালে মিশিয়ে ফেলেছ? সত্যি বাপু, এত ভুলো মন, মাথা ঠান্ডা রেখে তো কাজ করতে হয় একটু নাকি। এর জন্য কথায় বলে, করিয়া ভাবিও কাজ, ভাবিয়া করিও না, নইলে এই বিপত্তি আবার ঘটবে গো। রামকানাই মেয়ের মুখে যত কথা শুনে ততই অবাক হয়। কত সুন্দর করে কথা বলতে পারে একটুখানি মেয়েটা, একেবারে পাকা গিন্নির মতো। হাত থেকে কুলোটা মাটিতে রেখে রামখানাই এবার শ্যামাকে তুমি থেকে তুই সম্বোধন করে বলল, আসলে কি বলতো মা, আমার মেয়ের এই সদ্য বিয়ে হলো কিনা, মেয়েটাই আমার কাছে সব ছিল রে। ও শৌর বাড়ি চলে যাওয়ার পর আমার বুকটা, এই ঘরখানা একেবারে খালি হয়ে গেছে। তাই মনের ভুলে ভুলভাল কাজ করে কাজ বাড়াচ্ছি, কি করব বল, মেয়েটা আমার নিত্য সঙ্গী ছিল যে। সে কি গো, তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে, তোমার ঘরে আর কেউ নেই, তুমি বুঝি একাই থাকো? হ্যাঁ রে মা, আমি একাই থাকি। আর ওই যে মন্দিরে দেখছিস, আমার সঙ্গে ওই কালী মা থাকে, ওই মা এবাটাই কোনো রকমে দিন চালাই আর কি। ও, তবে ভয় কি গো তোমার, তোমার তো সঙ্গী আছে একজন, সেই তোমায় একলে রাখবে। আর না হয় মাঝে মাঝে আমি তোমার কাছে চলে আসব, তোমায় সঙ্গ দিতে গো। তুমি আমায় গান শোনাবে, মায়ের গান, আর আমি মন পাগল করা সুরে তোমার গান শুনব, ভারী মিষ্টি গাও তুমি। চোখ থেকে জল বেরিয়ে এলো রামকানাইয়ের। এই মেয়ে যেন তার জবার সুরেই কথা বলে চলেছে, জবাও এমনই তার কাছে গান শুনতে আবদার করত। মুখ তুলে চেয়ে রইল শ্যামার দিকে। তুই আসবি মা, তুই আমার গান শুনবি? জানিস শ্যামা, আমার মেয়েটাও তোরই মতো, তোরই বয়সের, আমার গান শুনতে খুব ভালোবাসত, আমার সাথে সাথে কাজ করত, মায়ের পুজো করত। জানি শ্যামা মা, আমার মেয়ে জবা, ও তোর মতোই এরকম বড় চুল, তোরই মতো গায়ের রং, কালীমায়ের রূপের সাথে তুলনা করে পাড়ার লোকেরা ওকে নিয়ে মশখরা করত, ঠাট্টা করে কেউ কেউ ওকে মুক্তকেশী বলে ডাকত, অনেকে অনেক কটু কথাও বলতো গায়ের রং নিয়ে, মাথার এক ঝাঁক চুল নিয়ে। এই রূপের জন্য কোনোদিন নাকি বিয়ে হবে না আমার জবার, কেউ কেউ অত বড় চুল কেটে ফেলার কথাও বলতো, আবার কেউ কেউ ভয় দেখাতো এত বড় চুল থাকলে তেনারা নাকি ভর করেন, আরও কত কিছু। আমি ওকে কম কথা শোনাতুম মেয়ে ওর চুল নিয়ে, ওই পাড়ার লোকেদের কথা শুনে মেয়েটা চুপ করে সব শুনত আর বলতো, আমার মায়ের চুল অত বড়, সেও তো এলো কেশি, আর আমি তো মায়েরই মেয়ে। শ্যামা আবার খিলখিল করে হেসে উঠল, তারপর হাসি থামিয়ে বলল, ঠিকই তো কয়েছে গো, এলো কেশি মায়ের, মুক্ত কেশি মেয়ে, আর যখন মায়েরই মেয়ে তখন মায়ের মতোই তো হবে কিনা, অন্য কারুর মতো হবে? রামকানাই আবারও শ্যামার মুখের দিকে একই রকম ভাবে তাকিয়ে থাকে। কি গো, তুমি কেমন তারা লোক গো? শ্যামার কথা শুনে রামকানাইয়ের চমক ভাঙল। কেন, কি হলো? আর কি হবে, বাড়িতে অতিথি আসলে যে বসতে বলতে হয়, তাকে একটু জল বাতাসা দিতে হয়, সেসব তো দেখছি জানোই নে, নাকি সেসব ভুলে খেয়েছো মেয়ের জন্য? কখন থেকে ঘুরছি, খুব যে খিদে পেয়েছে। আচ্ছা থাক, নিজের ঘরেই যাই বরং, একেবারে ওখানে গিয়েই খাবো।
এ মা না না তাই তো দেখো দেখি আমি কেমন তোর সাথে বক বক করেই চলেছি আসলে সব তাল গোল পাকিয়ে গেছে যে আমার বলি শ্যামামা বস বস এখানে বস বাড়িতে গিয়ে তো খাবি তুই এখানে বস আমি তোর জন্য মুরগি আর বাতাসা নিয়ে আসছি হ্যাঁ এখানে বস বস নিজের ভুল বুঝতে পেরে থতমত খেয়ে রামকানাই বলে উঠল তারপর নিজে উঠে দাওয়ায় একখানা আসন পেতে শ্যামাকে বসতে বলল রামকানাই শ্যামা তার উন্মুক্ত সমগ্র কেশরাশি ডান কাঁধের কাছে এক পাশে এনে কোলে বিছিয়ে বসল মাটিতে পাতা আসনের উপরে দেখো এবার যেন ভুলে যেও না মুরগি আনতে গিয়ে আবার কি না কি নিয়ে আসবে কে জানে তখন আবার ভাববে যা ভুল হয়ে গেল এইটুকু মেয়ের মুখে রসিকতা শুনে রামকানাই হেসেই ফেলল তার বড্ড মনে ধরেছে মেয়েটাকে কতটা মিশুক এসে কতটা আপন করে নিতে পারে মানুষকে তার কথার মাধ্যমে না না রে মা এইবার আর ভুলব নে তুই বস আমি খাওয়া নিয়ে আসছি কেমন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না রামকানাই শ্যামার কথায় খানিক মৃদু হেসে চলে গেল ঘরের ভিতরে তার আধ বাছা চাল ডাল দাওয়াতেই পড়ে রইল কুলোর ওপরে খানিক পরে এক হাতে মুরগি বাতাসার বাটি আর এক হাতে জলের গ্লাস নিয়ে ঘর থেকে বলতে বলতে বেরুল দেখ শ্যামামা বুদিনি রে মেয়ের জন্য খাবার আনবো ভুলবো কেন দেখ শ্যামা কিন্তু বেরিয়েই রামকানাই দেখল দড়ির কাছটা ফাঁকা কেউ নেই দাওয়ার উপর আসনে বসে থাকা শ্যামা নামে কিশোরী মেয়েটা নেই সে উধাও হয়েছে শ্যামা শ্যামামা কোথায় গেলি শ্যামা বার কয়েক ডাক দিয়ে ইতিউতি চাইল রামকানাই না মেয়েটার কোথাও দেখা নেই কোনো সাড়াও নেই তবে যে বললে মেয়ের খিদে পেয়েছে তাই নাকি বাড়ি চলে গেল কিন্তু দড়ির কাছে এসে এদিক ওদিক চাইতেই লক্ষ্য করল রামকানাই কি অদ্ভুত কাণ্ড তার আধ বাঁচা চাল ডালের পুরোটাই বাছা হয়ে গেছে কুলোর একপাশে চাল আর একপাশে ডাল খুব সুন্দরভাবে গুছিয়ে আলাদা করে রাখা কিন্তু তার তো চাল ডাল পুরোটা বাছার আগেই শ্যামা চলে আসায় তার সঙ্গে কথা বলতে শুরু করেছিল আর সেই অবস্থাতেই ওগুলো রেখে সে ঘরে চলে গিয়েছিল শ্যামার খাবার আনবার জন্য তাহলে এত সুন্দর করে এগুলো গুছিয়ে রাখল কে মুখ থেকে আচমকাই বেরিয়ে এলো রামকানাইয়ের শ্যামা কিন্তু এইটুকু সময়ে এতটা বলতে বলতে রামকানাইয়ের চোখ পড়ল দাওয়া থেকে নিঙানো আঙিনার দিকে আর চোখ পড়তেই যেন গায়ে কাঁটা দিয়ে উঠল তার চোখ বিস্ফারিত করে সে চেয়ে রইল সেদিকে জোড়া দুপায়ের আলতা মাখা রাঙা ছাপ তার মাটির ঘরের সিঁড়ি বেয়ে নেমে চলে গেছে তার খড়ের চালাযুক্ত মাটির মন্দিরটার দিকে এই আলতা মাখা চিহ্ন ঠিক যেন কোনো কিশোরীর পায়ের সমগ্র শরীরটায় শিহরণ খেলে গেল তার দু হাত কেঁপে উঠতেই হাতে ধরে থাকা মুরগির বাটি আর জলের গ্লাস ঠং ঠং শব্দে পড়ল মাটিতে আঙিনায় দ্রুত নেমে মাটিতে লুটিয়ে পড়ে আলতা পায়ের ছাপের ওপর দু হাত বোলাতে বোলাতে আকুল স্বরে কাঁদতে শুরু করল রামকানাই মা মা রে মা এ ছিলি তুই চলো না করে গেলি আমার সাথে মা গান শুনতে এছিলি মা রে দেখা দিলি কথা কইলি তবু তো ছলো না চিনতে পারলুম নে রে মা চিনতে পারলুম নে মাটি থেকে উঠে চোখ মুছে দু বাহু জোর করে মন্দিরের দিকে মুখ করে খানিকটা সন্দিগ্ধ স্বরে এসে বলল গান তো শুনতে এছিলি তবে আরো কোনো কারণ ছিল বুঝি ঠিক তখনই যেন রামকানাইয়ের কানে ভেসে এলো একটু আগে আসা শ্যামার বলা সেই প্রবাদ বাক্যটা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কিন্তু কিসের ইঙ্গিত দিতে চাইল মা
জবা ঠিক আছে তো? মল্লিক বাড়িতে নববধূর আগমনে বেশ খুশি খুশি রব হলেও বাকি মানুষগুলোর মধ্যে এই বাড়ির মেয়ে কঙ্কনা অর্থাৎ জবার পিসি শাশুড়ি আর তার স্বামীর যে জবাকে ততটাও পছন্দ হয়নি তা বিয়ের দিন থেকেই বেশ বুঝতে পেরেছে জবা। বৌভাতের অনুষ্ঠান ওই এক প্রকার নম নম করেই মিটেছে, যেন সব কিছুতেই একটা দায় সারা ভাব। বাড়ির বড় ছেলে, তার বিয়ে বলে কথা, কিন্তু তেমন বিশেষ কোনো আগ্রহই যেন নেই মানুষগুলোর মধ্যে। মাত্র কদিন হল নিজের বাড়ি ছেড়ে থাকছে জবা, বাবার জন্য বুকটা ডুকরে ওঠে খুব। বাবা ছাড়া আর যে তার সাত কুলে কেউ নেই, কিন্তু তার যে আর উপায় নেই বাবার সঙ্গে থাকার, তার যে বিয়ে হয়ে গেছে, অগত্যা শ্বশুর বাড়িতে বাবাকে ছেড়ে থাকতেই হবে। মনে পড়ে যায় তার বাবার বলা কথাগুলো। মাঝে মধ্যেই বাবা বলতো, ওরে বুঝলি জবা মা, মার সাথে যখন বাবা ভোলানাথের বিয়ে হয়েছিল, মা কেউ তো তখন বাপের ঘর ছেড়ে সৌর ঘরে যেতে হয়েছিল, তেমন তোরও একদিন বিয়ে হবে, তুইও সংসার করবি, আর বিয়ের পর সৌর ঘর হয়ে ওঠে নিজের ঘর, নিজের সংসার, আর এখন নিজের বলতে যা আছে তা হয়ে যাবে অতীত, বাবার ঘর হয়ে যাবে পরের ঘর, বুঝলি? এরম বলো নে বাবা, বলো নে, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। ওরে এটাই তো জগৎ সংসারের নিয়ম রে মা, তুই নতুন ঘর সংসার করবি, আমি তা দেখবো নে, আমার জবা মা কেমন গিন্নি হবে, গুছিয়ে সংসার করবে, তা আমি আমার দু চোখ ভরে দেখবো, যে তবেই যে আমার বুক জুড়োবে রে মা। ভর সন্ধেবেলা তুলসীতলায় প্রদীপ জেলে শঙ্খধ্বনি দিয়ে বারান্দায় ধুনোর ধোঁয়া ছড়াতে ছড়াতে এগিয়ে চলছিল জবা। হঠাৎই তার শাশুড়ি মা রমলা দেবীর ডাক পড়ল পিছন থেকে, বৌমা এটা কি ধরনের কাজ শুনি? পিছন ফিরে জবা তাকিয়ে দেখল, তার শাশুড়ি মায়ের আওয়াজে উপস্থিত হয়েছে পিসি শাশুড়িও। কন মা, কই চলুম, ভর সন্ধেবেলা বাড়ি মা এরকম চুল খুলে কে ঘুরে বেড়ায়? বাড়ির বউ এই সন্ধেবেলায় চুল খুলে ঘুরে ধূপ দেখাচ্ছ, তাতে কি হয়েছে মা? চুল বাঁধা বা খোলা নিয়ে কি আসে যায়? মানে কি কথা কইছো তুমি বৌমা? চুল বাঁধা বা খোলা নিয়ে কি আছে মানে? শোনো বৌমা, তোমার এই চুলখানা একটু সামলে সামলে রেখো, বড্ড নজর যায় ওতে। ঠিক আছে, চুল বেঁধে নিচ্ছি, কিন্তু মাফ করবেন মা, একখান কথা কইছি, আমার এই চুল নিয়ে সভ্য কোন আপনাদের এত সমস্যা কিসের মা? আমি তো কিছুই বুঝিনি। কি কইছো কি তুমি বৌমা, আমাদের সমস্যা? তুমি মেয়ে মানুষ, তুমি বাড়ির নতুন বউ, এ বাড়িতে তোমার মতো একডাল চুল আর কারোর আছে? বাড়ি ভর্তি নোখ, চাকর বাকর, কার কি নজর পড়ে গিয়ে? বাড়ির মঙ্গল অমঙ্গল বলে কিছু তো আছে নাকি? এ কেমন তোর কথা বাপু? কোনটা অমঙ্গল মা? চুল খুলে রাখা যদি সত্যিই অমঙ্গল হয়, তাহলে এবাড়ির মন্দিরে যে এলোকেশী মা আছেন, তিনিও তো একজন মেয়ে, তিনিও তো একজনের স্ত্রী, তবে তার চুল খোলা থাকে কেন? আমরা তার যত দেবী রূপেই পুজো করি, সেই সকল দেবী রূপেরই তো চুল খোলাই থাকে মা, তাদের চুল বাঁধা রূপে আমরা পুজো করি না কেন? তবে সে পুজো কি অমঙ্গলের জন্যই? সদ্য কয়েকদিন আসা নববধূর মুখে এত বড় কথা শুনে একেবারে তাজ্জব বনে গেল সেই স্থানে উপস্থিত দুজনেই। কঙ্কনা চোখ দুখানি বড় বড় করে গালে হাত দিয়ে বলে উঠল, ওরে মা গো মা, এ মেয়ে না বন্দুকের গুলি গা, দেখলে বউ দিদি দেখলে, কি মেয়েকে ঘরের বউ করে এনে তুলেছ, কি সব যুক্তি দেখাচ্ছে দেখো, কেমন চোপা দেখেছ মেয়ের, এই মেয়ে বলি সাহস কত বড় তোমার, হ্যাঁ তুমি নিজের সাথে ঠাউরের তুলনা করো, ঠাউরের রূপের সাথে কি না তোমার তুলনা, কি মনে করো কি নিজেকে? কোন চালচুলোহীন ঘরের মেয়েকে দাদা এ বাড়িতে এনে তুলেছে জানিনি,
কি দেখে যে তোমাকে পছন্দ হলো তাও জানি নে, খালি মুখে যুক্তি তক্ক তত্ত্ব কথা। কিন্তু শুনে রাখো বাপু, ওসব যুক্তি তক্ক তুমি তোমার কাছেই রাখো। হ্যাঁ, আমি এই বাড়ির মেয়ে, তাই আমি এই বাড়ির ভালোই চাইব। তাই কইছি তোমারে, এ বাড়ির যা নিয়ম কানুন তাই মেনে চলতে হবে, তোমার ওই সব যুক্তি এখানে খাটবে নে। ঠাকুরজি ঠিকই কয়েছেন বৌমা, এ কেমন যুক্তি গা তোমার? কোন বাড়ির মেয়ে বউয়েরা এমন কাজ করে এমন তর যুক্তি দেখায় তারা? আসলে মা, কোনো আর আসল নকল নয়, আর মুখে মুখে কোনো কথা নয়। যাও, চুলখানা বেঁধে যা করছিলে করোগে। মাফ করবেন মা, কোনো ভুল চুক করে থাকলে ক্ষমা করে দেবেন। বলে জবা চুলে খোঁপা বেঁধে ধুনুচি নিয়ে চলে যেতেই কঙ্কনা চারিদিক সন্তর্পণে ভালো করে তাকিয়ে নিয়ে রমলা দেবীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, বৌদিদি, বৌদিদি গো, এ মেয়ে সুবিদের মেয়ে নয় গা। কথার রকম সকম দেখলে তো সুবিদের বলে তো ঠেক চেনে। কোন বংশের কোন জাতের মেয়ে কিছুই তো জানো নি, চেহারা আর রূপ দেখে তো মোটেই উঁচু বংশের মনেও হয়নি। বরং এর চেয়ে আমার ননদের মেয়ে ঢের ভালো ছিল। ও মেয়ে একবারে কমলের সুযোগী, এই বাড়িরও সুযোগী। কিন্তু এ বাড়িতে আমার কথার কি কোনো দাম আছে গা? তোমরা তো সে কথা শুনলে নে, তার আগেই কি আর কই কও। তবে বউকে একটু চোখে চোখে রেখো বাপু। রমলা দেবী বৌমার চলে যাওয়ার দিকে এক দৃষ্টে চেয়েছিলেন খানিকক্ষণ, ননদের কথাতে কি যেন একটা ভেবে বললেন, সত্যি তো, উনি তো আমাদের কাউকে কিছুই জানালেন না, কোথা থেকে এ মেয়ের খোঁজ নিয়ে এলেন, চিনি নে জানি নে তড়িঘড়ি করে ছেলের বের ব্যবস্থা করলেন। শুধু কইলেন ছেলের দোষ আছে, এখুনি এ মেয়ের সাথে ছেলের বিয়ে দিলে সে দোষ কেটে যাবে, এতে ছেলের মঙ্গল হবে। আমি আর কিচ্ছুটি কইতে পারলুম না ঠাকুরজি, ছেলেটার বড় বিপদ ছিল যে, বড় একটা ফাঁড়া। সে কি গা? হ্যাঁ গো ঠাকুরজি, কি আর কইছি তবে। ঘরের একচালা ছোট্ট কুঁড়ে ঘরটায় আলো করে এসেছিল এই কালো মেয়ে জবা। তার গায়ের রং যতই কালো হোক না কেন, এক উজ্জ্বল তেজরশ্মি নিয়ে সে এসেছিল গরিবের এই ভাঙা ঘর আলো করে। বৈশাখী অমাবস্যা তিথির প্রাক পূর্বে, চতুর্দশী তিথি ছেড়ে যাওয়ার শেষ মুহূর্তে ভোরবেলাতে রামকানাই তার গৃহে অধিষ্ঠিত কালীমায়ের বিশেষ পূজার জন্য জবা ফুল সংগ্রহ করতে যায় তার ঘরের আঙিনা লাগোয়া জবা গাছের কাছে। প্রতিদিনের মতোই হাতে সাজি নিয়ে গুনগুন করতে থাকে মায়ের গান, একদিনেরই জীবন তবু জবারে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ জুড়ে, শ্যামা মায়ের চরণ জুড়ে তোরই শুধু ঠাই যে হলো, একদিনেরই জীবন তবু জবারে তোর কপাল ভালো। গাছ থেকে কয়েকটা ফুল তোলার পর হঠাৎই এক শিশুর কান্নার সুর ভেসে এলো রামকানাইয়ের কানে। গান থামিয়ে লক্ষ্য করল যেন অতি করুণ সুরে কোনো এক শিশু অনবরত কেঁদে চলেছে। রামকানাই এদিক ওদিক চাইতে নিচের দিকে তাকাতেই দেখল জবা গাছের নিচে এক উলঙ্গ বাচ্চা মেয়ে শুকনো পাতার উপর চিত হয়ে শুয়ে কেঁদে চলেছে। বাচ্চাটার গায়ের রং ঘন কালো, মাথা ভর্তি ঘন চুল। রামকানাই এই দেখে বেশ ভয় পেয়ে গেল, এতটুকু মেয়ে তার গৃহে এলো কোথা থেকে, এই কাক ভোরে কে তাকে রেখে গেল? নানান প্রশ্ন তখন তার মাথায় ঘুরপাক খেতে থাকে। বাচ্চা মেয়েটাকে দেখে হঠাৎ করেই থতমত খেয়ে যায় রামকানাই, আর তখনই তার হাতে ধরা ফুলের সাজিটা সামান্য হেলে পড়ে। ঠিক সেই সময় সেই সাজিতে থাকা কয়েকটা স্বল্প প্রস্ফুটিত জবা ফুল গিয়ে পড়ল বাচ্চাটার গায়ের উপরে। রামকানাই তখনও বুঝতে পারে না কি করা উচিত, লোক ডাকবে? কিন্তু এই বাচ্চার কান্না যে কিছুতেই থামছে না। অনেক ভেবে শেষমেশ রামকানাই সাজিটা মাটিতে রেখে পরম যত্নে
গাছের তলা থেকে তুলে নিল বাচ্চাটাকে। কি অদ্ভুত কাণ্ড! কোলে তুলতেই কান্না থেমে গেল বাচ্চা মেয়েটার। কাজল কালো উজ্জ্বল বড় বড় দুই চোখ নিয়ে মুখে আঙুল দিয়ে রামকানাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল সেই কালো মেয়েটা। রামকানাইয়ের তিন কুলে কেউ নেই। সন্তানের জন্ম দিতে গিয়ে সন্তান গর্ভজাত থাকাকালীনই বউ মারা গিয়েছিলেন। সেই থেকে মনের দুঃখে রামকানাই তার পূজিতা মৃন্ময়ী মাকে নিয়েই জীবন এগিয়ে নিয়ে চলেছিল। দ্বিতীয়বার বিয়েও করেনি। মায়ের কাছে কোনো আবদার কোনো কালেই তার ছিল না। তার মতে এই ধরাধামে কার্য অনুযায়ী যার যতটুকু থাকার কথা সে ততদিনই জগতে থাকবে। এই যে নিয়তির লিখন, এই বিধান খণ্ডন করে কার সাধ্য! তাই মা তাকে যেটুকু দিয়েছে সেই নিয়েই অতিবাহিত করে চলেছিল সে। তবে সংসার পেয়েও হারানোর দুঃখ তো মনে ছিলই। কিন্তু মা এ কিসের লীলায় মাতল! এখন আবার কোন পরীক্ষায় এনে ফেলল তাকে! কোলের মধ্যে শিশু সন্তানটি তখন চাঁদের মতো মুখ করে দিব্যি হেসে চলেছে। ভোরের পূবের আকাশে ওঠা রবির স্নিগ্ধ কিরণ গাছের পাতার ফাঁক থেকে শিশুটির মুখের উপর পড়ে যেন আরও খানিকটা উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। বড় বড় দুই চোখ নিয়ে এক দৃষ্টে সে দেখছে তার আশ্রয়দাতাকে। রামকানাই শিশুটির মুখের দিকে খানিক চেয়ে থেকে মন্দিরের দিকে মুখ করে কি যেন একটা ভাবল। আবার মুখ ফিরিয়ে নিয়ে মুখে আনন্দের হাসি এনে মেয়েটার কপালে স্নেহের চুম্বন এঁকে দিয়ে বলে উঠল, তুই যেখান থেকে আসিস নে কেন, যেই তোকে ফেলে রেখে দিয়ে যাক, আমি নিশ্চিত মাই তোকে আমার কাছে পাঠিয়েছে। এ যে মায়েরই লীলা, তাই তুই আজ থেকে আমার কাছেই থাকবি, আমার স্নেহে আমার পরিচয়ে বড় হবি। তোর নাম রাখলুম জবা, মায়ের পূজার ফুল, মায়ের চরণে যাওয়ার আগেই তোর গায়ে পড়েছে, মাঝে ইঙ্গিত দিয়েছে, তাই তুই আমার জবা, জবা মা। বাবা, সব সুষ্ঠুভাবে মিটবে তো? মায়ের দূত আমি, মায়ের একনিষ্ঠ সেবক, তার স্বর্গমর্তের মধ্যকার মধ্যস্থতাকারী রূপে আমি উপস্থাপক। আমি থাকতে তোর ভয় কি পাগল? কোনো অনর্থ হবে না তো বাবা? এলোকেশী মা তোর সঙ্গে রয়েছে, আমি তোর সঙ্গে আছি, অনর্থ করে কার সাধ্যি? ছেলেটার ফাঁড়া কেটে গেলেই বাঁচি বাবা। যেই উপায়ের কথা আপনি বলেছেন তা আপাতত মেলে কি না দেখি, তারপর সব তো আপনারই হাতে। শোন, সাধনা কোনো ক্ষুদ্র বিষয় নয় রে পাগল, এ হলো এক অত্যন্ত গূঢ় তত্ত্ব, যা আমি দীর্ঘকাল ব্যাপী বিভিন্ন কঠিন থেকে কঠিনতর পর্যায়ে অভিজ্ঞতা, ধৈর্য আর প্রচেষ্টার দ্বারা লব্ধ করেছি। তার উপর মায়ের সাধনা করে আমি মাতৃ সাধক, তাই কিছু জ্ঞান যে আমারও আছে রে। না বাবা, আপনার জ্ঞানের পরীক্ষা নেব আমি? কি বলছেন, ছি ছি ছি, সে ধৃষ্টতা আমার নেই। আমার মনের ইতস্তত বোধটুকু আপনাকে জানালুম মাত্র। ওই এলোকেশির পর আপনি যে আমার একমাত্র ভরসা, আপনি যা আদেশ করবেন সেই মতাদর্শ আমি অক্ষরে অক্ষরে পালন করব বাবা, খোঁজ তো পেয়েই গেছি তার। মল্লিক বাড়ি থেকে বেরিয়ে যে পথটা নদীর দিকে চলে গিয়েছে, আশেপাশে লোকালয় বলে তেমন কিছুই নেই। সেই দিকটায় নদী তটের গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে বিশালাকার এক প্রাচীন বটবৃক্ষ। তারই ছায়াতলে ভগ্নাবশেষ প্রায় ধ্বংসস্তূপে পরিণত এক প্রাচীন কালী মন্দির। মন্দিরের ছাদ, চূড়া আর পাঁচিলের গা থেকে চুন সুরকি খসে গিয়ে সরু লালচে ইঁট প্রকাশ পেয়েছে বহুকাল আগেই। তাতে আবার কিছু স্থানে পুরু শ্যাওলা, কিছু নামগোত্রহীন জংলাও গজিয়ে উঠেছে। মন্দিরটি যে ঠিক কতটা প্রাচীন সেটা সুস্পষ্টভাবে বলা অসম্ভব। তবে এই প্রাচীন বটবৃক্ষ যেন মন্দিরটিকে একেবারে তার স্নেহের বাঁধনে আগলে রেখেছে, তারই স্নেহ ছায়াতে, এমনই তার চালচিত্র।
সেই মন্দিরের গর্ভগৃহে রয়েছে মায়ের দুই সহচরী ডাকিনী যোগিনী সহযোগে বহু পুরনো এক কালী মূর্তি। সেই মৃন্ময়ী মূর্তির গায়ের স্থানে স্থানে রঙের প্রলেপ উঠে গিয়ে মূর্তিগুলোকে খানিকটা বিভৎসই লাগছে দেখতে। গর্ভগৃহের বাইরে শান বাঁধানো ভাঙা চাতালের ওপর ধুনি জ্বালিয়ে ধ্যানযোগে পদ্মাসনে উপবিষ্ট রক্ত বসন পরিহিত জটাজুটুধারী এক সাধক, কপালে অঙ্কিত সিঁদুরের গাঢ় লাল একটা টিকা, গলায় রুদ্রাক্ষের মালা, তাঁরই সামনে নতজানু হয়ে করজোড়ে বসে বাক্যালাপ করছিলেন মল্লিক বাড়ির সর্বময় কর্তা কৃষ্ণকান্ত মল্লিক। তাহলে এখনই যা, কথা বল, অবিলম্বে ছেলের বিবাহ দে, আগে ছেলের পীড়া দোষ কাটুক, তারপর সময়ই সব কথা বলবে, আর বিলম্ব নয়, এই বেলায় তবে বেরিয়ে পড়। কৃষ্ণকান্ত সাধককে নতজানু হয়ে প্রণাম সেরে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সাধকের কথা মতো বিশ্বস্ত দুই সহচরকে নিয়ে রওনা দিলেন ছেলের পাত্রীর খোঁজে। অপরাহ্নের যখন শেষ প্রহর তখন তাঁরা পৌঁছালেন রামকানাইয়ের ভিটেতে। পূর্বেই তিনি তাঁর দূত মারফত খবর পেয়েছেন সাধকের কথা মতো যে ত্রয়োদশ বর্ষীয়া কিশোরীর কথা বলা হয়েছিল এই চত্বরে কেন সারা গ্রামে আর দুটি নেই, শুধুমাত্র এই রামকানাইয়ের মেয়ে জবা ব্যতীত। গোধূলি লগ্নে রামকানাইয়ের আঙিনায় এসে দাঁড়ালেন তিনজন, তাঁদের পরনে অভিজাত বেশ। রামকানাই তখন তার ছোট্ট মাটির মন্দিরে সন্ধ্যা বাতির আয়োজনে ব্যস্ত। কেউ আসো? অচেনা গম্ভীর স্বরের আওয়াজে রামকানাই মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে দেখল জমিদারি বেশভূষাধারী তিন ব্যক্তিকে। আগন্তুকদের দেখে রামকানাই অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। জমিদারের লোকজন তার এই ভাঙা কুঠিরে এই সময়ে কি মনে করে? বিস্ময়ের সঙ্গে কিছুক্ষণ চেয়ে থেকে আলতো স্বরে সে বলল, কাকে চাই, আপনারা কারা? সব বলছি, প্রথমে পরিচয় দিই। আমি শ্রী কৃষ্ণকান্ত মল্লিক, নদীর ওপার গ্রামে আমার বাস, গ্রামের সকলে যাকে মল্লিক বাড়ি নামে চেনে সেই মল্লিক বাড়ির কর্তা আমি। ও আচ্ছা আচ্ছা, আপনি ওপারের মল্লিক বাবু, কি সৌভাগ্য আমার। কর্তা বাবু বসুন বসুন আপনারা। তা গরিবের ভাঙা ঘরে এই ভর সন্ধেবেলা কি মনে করে কর্তাবাবু, কোনো জরুরি দরকার? দরকার তো অবশ্যই জরুরি, কি যেন নাম তোমার? আগে রামকানাই কর্তাবাবু। রামকানাই। তা রামকানাই, তোমার কাছে আমি যে এক আর্জি নিয়ে এসেছি, আর তা কিন্তু তোমাকে রাখতেই হবে, না বললে চলবে না একদম। আর্জি? কি আর্জি কর্তাবাবু? শুনলাম তোমার এক মেয়ে আছে, তার বয়স 13 বৎসর, 14 হতে ঢের দেরি। এত বড় ধনী মানুষটির মুখে হঠাৎ জবার কথা শুনে রামকানাই বেশ চমকেই উঠল। নদীপাড়ির কর্তাবাবু হঠাৎ তার মেয়ের খোঁজে কেন এসেছেন? তাকে কিসের দরকার? কিসের আর্জির কথা বলছেন? হঠাৎ করেই সব কিছু যেন মাথার মধ্যে ঘুরপাক খেতে শুরু করল রামকানাইয়ের। কৃষ্ণকান্তের ডাকে সম্বিত ফিরল তার। কি হলো, কি ভাবছো রামকানাই? হ্যাঁ না, আগে আমার মেয়ের কথা শুধলেন কিনা তাই। আচ্ছা ওর কথা শুধলেন কেন কর্তাবাবু, কি হয়েছে? ওকেই তো দরকার রামকানাই, তোমার মেয়েকে আমি আমার ঘরের পুত্রবধূ করে নিয়ে যেতে চাই। কথাটা শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না রামকানাই, এমন প্রস্তাব শোনা মাত্রই যেন আকাশ থেকে পড়ল সে। এমন প্রস্তাব যে তার মতো হত দরিদ্রের কাছে আসতে পারে তা সে দুঃস্বপ্নেও কখনো ভাবেনি। তবে কি তার এই ভাঙা কুঁড়ে ঘরে চাঁদ নিজে থেকে নেমে এলো, এটাও কি সম্ভব? মা এটা কি শোনালো তাকে? ই কইছেন কি কর্তাবাবু, আমার মেয়েকে আপনি পুত্রবধূ করতে চান? হ্যাঁ রামকানাই, হ্যাঁ তাই তো আমার এখানে আসা। তোমার মেয়েকে ডাকো দেখি একটিবার, একবার চোখের দেখা দেখি। এই ভর সন্ধেবেলা অচেনা কোনো ব্যক্তিদের সঙ্গে বাবা কথা বলছে শুনে ঘরের দড়ির কাছে এসে দাঁড়ালো জবা। উন্মুক্ত চুলে এসে বাঁশের খুঁটিতে দু হাত দিয়ে দাঁড়ালো তাদের সামনে।
সন্ধ্যার ঘন অন্ধকারের মধ্যে মিশে একাকার হয়ে গিয়েছে তার কেশ আর গায়ের রং। কৃষ্ণকান্তের চোখ পড়ল মেয়েটার দিকে। লাজুক অথচ এক দৃপ্ত দৃষ্টি ভরে মেয়েটি তাকিয়ে রয়েছে তাঁদের দিকে। জবাকে ইঙ্গিত করে কৃষ্ণকান্ত রামকানাইকে বললেন, এই তোমার মেয়ে রামকানাই? আগে হ্যাঁ কর্তাবাবু, খানিকটা অস্ফুট স্বরে বলল রামকানাই। মনে তখন তার সংশয় আর খানিকটা আনন্দ একসঙ্গে জন্ম নিয়েছে। কৃষ্ণকান্ত এবার রামকানাইয়ের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে দৌড়ে দাঁড়ানো মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, নাম কি তোমার? জবা। জবা? বাহ, বেশ সুন্দর নাম তো। রামকানাই, রামকানাই না বলো না রামকানাই, এই মেয়েকেই আমি মল্লিক বাড়ির পুত্রবধূ করতে চাই রামকানাই, ভয় নেই তোমার। তোমার জবা মল্লিক বাড়ির রাজরানী হয়ে থাকবে গো। আর হ্যাঁ, আগামীকাল সেই শুভ দিন, আগামী লগ্নেই ওদের চার হাত এক করাতে চাই আমি। কৃষ্ণকান্তের কথা শুনে হতভম্ব হয়ে গেল রামকানাই। কর্তাবাবু এসব কি বলে চলেছেন? এ কি কইছেন কর্তাবাবু, একেবারে কাল, আমি তো কিছুই বুঝলেম নে। বলছি বলছি সব বলছি, জবা মা তুমি ঘরে যাও। জবা ঘরের ভিতরে চলে গেলে কৃষ্ণকান্ত রামকানাইয়ের দু হাত ধরে বলে উঠলেন, আমাকে ফিরিও না রামকানাই, আমার ছেলের এক গুরুতর ফাঁড়া চলছে, সামনে তার ঘোর বিপদ, সে ফাঁড়া না কাটলে বড় পীড়া ব্যাধিতে পড়তে পারে, এমনকি মৃত্যুও পর্যন্ত হতে পারে। তোমার মতো আমিও মায়ের আরাধনা করি, আমার গৃহে মা প্রতিষ্ঠিতা, যাকে আমি এলোকেশী নামে ডাকি। তপস্যার মাধ্যমে আমি জানতে পারি আমার ছেলের মৃত্যুযোগ। মায়ের এক পরম সাধক আমাকে পরামর্শ দেন, 13 বছরের কোনো কিশোরীর সাথে যদি আমার ছেলের বিবাহ দেওয়া হয়, ছেলে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তার ফাঁড়া কেটে যাবে। বিবাহিতা সতী লক্ষ্মীর প্রভাবে তার মৃত্যুযোগ কেটে গিয়ে সে নতুন জীবন ফিরে পাবে। আর সেই সতী লক্ষ্মী স্ত্রী যদি ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত হয় তাহলে তো তাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে উঠবে রামকানাই। আর এই সকল যোগ যে আমি তোমার জবার মধ্যে পেয়েছি, আমি সব খোঁজ নিয়েই এসেছি রামকানাই। তাহলে এবার বলো, এই শুভযোগ আমি কিভাবে অমান্য করতে পারি? সব জেনে শুনে সবই যে ভবিতব্য রামকানাই, আমরা কে? ওই এলোকেশী যে সব সাজিয়ে রেখেছে তার মনের মতো করে। রামকানাই মনে মনে ভাবতে লাগল, মায়ের এ কোন লীলা? মা নিজেই একদিন আজ থেকে 13 বছর আগে তার মেয়েকে এনে তার কোলে দিয়েছে, আবার সেই মেয়ের জীবন এত সুন্দর করে সাজিয়েও রেখেছে, তার মেয়ের জন্য এত চিন্তা, সংসার ধর্ম সব গুছিয়ে রেখেছে। এ জবার যে একদিনের জীবন নয়, এই জবা যে আজন্মকাল ধরে ঠাঁই পাবে তার মায়ের চরণ যুগলে। কি ভাবছো কি রামকানাই, আর বিলম্ব নয়, আগামীকাল শুভ লগ্নেই আমার পুত্র হাজির হবে তোমার কুটিরে, তোমার জবাকে বউ করে নিয়ে যেতে, যেখানে থাকবে না কোনো আড়ম্বর, থাকবে না কোনো জৌলুস, থাকবে শুধু সাক্ষী মা আর তোমার স্নেহ ও আশীর্বাদ, আর কিচ্ছু না। তবে জবা মাকে আমার ছেলের ফাঁড়ার কথাটি বলো না, বেচারি কষ্ট পাবে, তুমি তো বুঝেছ। কি গো, রাখবে তো আমার কথা রামকানাই? বলো রামকানাই। হ্যাঁ, আর সংশয় রেখো না মনে রামকানাই, সংশয় আর রেখো না, আমি তো লোক দিয়েই তোমাকে ডাকতে পারতুম, আমি নিজে এসে তোমার কাছে ভিক্ষে চাইছি, তোমার জবাকে আমায় দাও। ও মেয়ে আমার ঘরে আদরের যত্নে থাকবে, কোনো ক্ষতি হবে না। তাহলে তাহলে ওই কথাই রইল। সত্যি কর্তাবাবু, এ যে মায়েরই ইচ্ছে, না হলে আমার জবার কপালে এমন সুখ লেখা ছিল। মা, মা গো মা। কর্তাবাবুরা চলে গেলে রামকানাই জবাকে নিয়ে কালীমূর্তির কাছে গিয়ে বসল। এমন ধূমকেতুর মতো আসা প্রস্তাবে ঠিক যেন নিজেকে বিশ্বাস করাতে পারছে না রামকানাই। কর্তাবাবুর মারফত এ কি কোনো দৈববাণী? তাহলে মা তার মেয়ের জন্য কি সব কিছু গুছিয়ে রেখেছে? কিন্তু জবা চলে গেলে সে যে বড্ড একা হয়ে পড়বে,
তখন কে তাকে কাজে সাহায্য করবে? কে তার গল্প শুনবে? কে মায়ের পূজোর জন্য ফুল কুড়িয়ে আনবে? কে তার শ্যামা সঙ্গীত শুনবে? জবার মাথায় হাত বোলাতে বোলাতে কালী মূর্তির মুখের দিকে চেয়ে থেকে এসব ভাবতে লাগলো রামকানাই। দু চোখ ছলছল করে উঠল জলে। পর মুহূর্তেই মনে পড়ল এসব ভাবনা এখন বৃথা। জীবন, মরণ, বিবাহ কোনো কিছুই যে মানুষের হাতে নেই, সকল কিছুর রশি যে একমাত্র তাঁরই হাতে, তিনি সকল কিছুর নিয়ন্ত্রক। ভবিতব্যে হয়তো এটাই লেখা ছিল। জবাকে তো সে তার কাছে আটকে রাখতে পারে না, সে তো জবাকে মাঝে মধ্যেই গল্পের ছলে শোনায় তার বিয়ের কথা। তবে আজ কেন তার মনটা এমন হচ্ছে? এ যে মায়ের ইচ্ছে, মায়ের ইচ্ছের বিরুদ্ধে সে কি করে যেতে পারে? তাছাড়া অমন পাত্র, অমন পরিবার যে লাখে মেলে। চোখের জল মুছে এক বুক চাপা কষ্ট নিজের বুকের এক কোণে জমিয়ে রেখে নিজেকে সামলে নিয়ে জবার মাথায় হাত বোলাতে বোলাতে রামকানাই বলে, জবা মা, মা রে শ্বশুর বাড়ি যাচ্ছিস, সাবধানে থাকবি। কিন্তু অত বড় বাড়ি, অত লোকজন, বুঝে চলবি, মান্য করবি সকলকে, কেমন? তুমি আর আমার মা সব সময় আমার মনের মধ্যেই আছো, আমার ভয় কিসের গো বাবা? মাই যে আমার শক্তি গো বাবা, আমার কেচ্ছুটি হবে নে দেখো। তুমি বরং সাবধানে থেকো, নিজের যত্ন নিও। আমি জানি মা তোমাকে ঠিক আগলে রাখবে, কিন্তু কিন্তু তোমার জন্য আমার খুব মন খারাপ করবে বাবা। তোমায় ছেড়ে আমি থাকবো কি করে? শেষের কথাটাতে জবার দু চোখ ভিজে আসে জলে। ছলছল চোখে রামকানাইয়ের দিকে চায়। রামকানাইও আর সামলাতে পারে না নিজেকে। মেয়ের চোখে জল দেখে তারও দু চোখ থেকে দু ফোঁটা নোনা জল বেরিয়ে এলো গাল বেয়ে। নিজেকে খানিকটা সামলে নিয়ে বলল, ওরে পাগলি, এটাই যে মেয়েদের জীবন রে। বিয়ে হলে মেয়েরা আপন ঘরকে পর করে চলে যায় তার স্বামীর ঘরে। ওই ঘরই যে তাদের নিজের ঘর রে মা। না না না, মন খারাপ করিস নে। জানি জানি আমারও মন খারাপ করবে তোর জন্য, কিন্তু এটাই যে হবার রে মা। দেখ, মন খারাপ করলে মাকে ডাকবি, মা ঠিক তোর মন ভালো করে দেবে, ঠিক ভালো করে দেবে। পরের দিনই শুভ লগ্নে মল্লিকবাড়ির পুত্র কমল আর গরিব রামকানাইয়ের মেয়ে জবার চার হাত এক হল। খড়ের চালার আবরণে মাটির মন্দিরে অধিষ্ঠিত রামকানাইয়ের প্রতিষ্ঠিত কালী মায়ের সামনে জবা নববধূ হয়ে পা রাখল মল্লিক বাড়ির দালানের চৌকাঠে। এরপর কাটল বেশ কিছু মাস। দুই গ্রামের বুক চিরে যাওয়া মাঝের নদীতে বয়ে গেছে অনেক জল। জবা এখন মল্লিক বাড়ির গৃহিণী হয়ে উঠলেও তার আগে সুকথাটি অন্তত তার পক্ষে উপযুক্ত নয়। পিসি শাশুড়ির কাছ থেকে উঠতে বসতে গালমন্দ কটুক্তি শুনে, বিশেষ করে তার রূপের জন্য, ইদানিং শাশুড়ি মায়ের কাছেও কম ধমক কম বকুনি সে শোনে না তার স্বভাব আর যুক্তিবাদী কথাবার্তার জন্য। কিন্তু এসব তার ধাতে সয়ে গেছে। সকলের তিরস্কার সত্ত্বেও ততটাও দুঃখ হতো না যদি সে স্বামীর কাছ থেকে ভালোবাসাটুকু পেত, কিন্তু সেখানেও সে যে বঞ্চিতা। এই বাড়িতে পা রাখার দিন ইস্তক সে এতদিনেও স্বামীর মন পায়নি। সে যেন স্বামীর কাছে একেবারে গরল সম, অথচ কোনো সেবা কোনো কাজেই সে এতটুকু ত্রুটি রাখেনি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই। একদিন দুপুরে নিজের ঘরে শুয়ে মন ভালো লাগছিল না জবার। বাবার কথা খুব মনে পড়ছিল তার। এই বাড়িতে আসার পর থেকে তার বাবার সঙ্গে দেখা হয় না বহুদিন হল। বাবার মুখে মন পাগল করা মায়ের গান, সেই জবা মা ডাক, সব একে একে মনে পড়তে লাগল তার। মনের দুঃখে এগিয়ে চলল মন্দিরের গর্ভগৃহের দিকে। সেখানে গেলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, মায়ের সঙ্গে মেয়ের ভাবের আদান প্রদান ঘটতে পারে, একটু শান্তি পায় সে।
মন্দিরের সামনে যেতেই হঠাৎ থমকে দাঁড়ালো জবা। টুকরো টুকরো কথা ভেসে আসছে যেন। একটা গলা তার ভীষণই চেনা, অপরটা কার? থমকে দাঁড়িয়ে নিজেকে আড়াল করে শুনতে লাগলো জবা। কথোপকথনের যে অংশটুকু তার কানে এলো তাতেই আঁতকে উঠল সে। এখন তো আমাদের দ্বিতীয় পদক্ষেপ নেবার পালা, কি উপায়ে কাজটা করি? যেন তেন প্রকারেণ ঘর থেকে বের করে আন, তারপর তো আমি আছি। সে কি করে সম্ভব? বাড়ির সকলে যে কে 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 ওখানে? গর্ভগৃহ থেকে কৃষ্ণকান্তের নজরে পড়ল দরজার বাইরে কেউ যেন দাঁড়িয়ে আছে। মুখের কথা থামিয়ে দরজার দিকে সন্ধিহান দৃষ্টিতে চাইলেন তিনি। পাশে বসে থাকা সেই পৌড় মন্দিরের সাধকটিও বলে উঠলেন, কে এসেছে? কাকে দেখলি তুই? বাবা, দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। এই কে আছো, সামনে এসো। বলেই আসন ছেড়ে উঠতে যাবেন কৃষ্ণকান্ত, অমনি দরজার আড়াল থেকে প্রকাশ্যে বেরিয়ে এলো এই বাড়ির বউ জবা। কৃষ্ণকান্ত নিজেকে সংযত করে অত্যন্ত শান্ত স্বরে বললেন, বৌমা, তুমি এখানে কি করছিলে? আসলে বাবা মশাই, আমার মন ভালো লাগছিল না, বাবার জন্য খুব মন খারাপ করছিল। মন খারাপ করলে আমি মায়ের কাছে এসে বসি, তাই এখানে এলুম। দেখলুম আপনারা কথা কইছেন, ঠিক আছে আমি চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আগে প্রণাম করো এনাকে বৌমা, ইনি যে আমার সাধক বাবা। জবা চোখ মেলে তাকালো সাধক বাবার দিকে, তারপর মায়ের দিকে মুখ করে হাত জোর করে প্রণাম করে সাধক বাবা আর শ্বশুর মশাইকে প্রণাম সেরে মন্দির ত্যাগ করল সেই মুহূর্তে অশ্রু সজল চোখে। তখন রাত্রি দ্বিপ্রহর, রাতের খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে বিশ্রামরত। দোতলায় জবা নিজের শয়নকক্ষ থেকে বেরিয়ে হেলান দিয়ে দাঁড়ালো শালকাঠের রেলিং দেওয়া বারান্দাটায়। মনে জমে থাকা দুঃখের ডালি নিয়ে ম্লান মুখে চেয়ে রইল জোছনা ভরা চাঁদের দিকে। কালো বলে পিসি শাশুড়ি কম কথা তাকে শোনায় না, সর্বক্ষণ তার সঙ্গে রূঢ় ব্যবহার, আর তার ননদিনীর মেয়ের রূপের সঙ্গে তার তুলনা। তার দীর্ঘ চুলের জন্য কম কথা শুনতে হয় না, অপয়া অলক্ষী বিশেষণের তকমা তো পেয়েই চলেছে এই বাড়িতে আসার পর থেকেই। এক ঘরে স্বামীর সঙ্গে বাস করেও তাদের সজ্জা আলাদা, এটা কি কম অপমানের? একজন স্ত্রীর সুখ শান্তি সমস্ত তো স্বামীকে ঘিরেই, অথচ স্বামীর কাছে বঞ্চনা লাঞ্ছনা ছাড়া আর কিছুই সে পায়নি এই কয়েক মাসে। কিন্তু আজ আজ মায়ের মন্দিরে ওই সাধক বাবার সঙ্গে কিসের যুক্তি পরামর্শ করছিলেন তার শ্বশুর মশাই? তাকে দেখতেই তিনি চুপ করে গেলেন কেন? কাকে ঘর থেকে বার করে দ্বিতীয় পদক্ষেপ নেবেন তারা? আকাশ ভরা অসংখ্য তারাদের দল ছড়িয়ে রয়েছে দিগন্ত জুড়ে। ভরা পূর্ণিমার চাঁদের শুভ্র জ্যোৎস্না এসে পড়েছে দোতলার বারান্দায়। জবা সেখানে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আপন মনেই বলে চলে, মা, মা গো, কিসের পরীক্ষা তুমি নিচ্ছ আমার? কি লীলা দেখাচ্ছ তুমি? আমার কোথায় থাকার কথা, আজ আমি কোথায়? আমি তো ভাঙা কুটির এই বেশ দিব্যি ছিলাম গো, গরিব বাবার কাছেই শান্তিতে ছিলাম। এসব হবে যত আমি চাইনি মা, চাইনি। আমার বাবাও কোনোদিন চায়নি, আমার বাবাও কোনোদিন চায়নি। এখানে এখানে এতটুকু শান্তি নেই যে মা, এতটুকু শান্তি নেই যে বউকে তার স্বামী মেনে নেয়নি, তার বিছানায় সে ঠাই পায়নি, সে সম্পর্ক কিসের মা, কিসের? এ বিয়ে কিসের জন্য দিয়েছিলে মা, কিসের জন্য দিয়েছিলে? কেউ যে আমাকে দেখতে পারেনি মা, আমার রূপের জন্য কি আমি দায়ী? তাহলে তাহলে তোমার অমন রূপ কেন? ঘন কালো গায়ের রং, ঘন কালো চুল, আর তাই আমার শ্বশুর মশাই তো তোমাকে আদর করে এলো কেশি বলে ডাকেন, তবে আমার বেলায় এমন কেন?
আমার এমন তারা রূপকানা কেন মেনে নিতে পারে না কেউ? কেন মা? আর আজ কি শুনলাম মা, কি পরামর্শ করছিল তোমার সামনে? কোনো ষড়যন্ত্র নয় তো মা? আরো ক্ষতি হবে না তো মা? কও মা, কও। বড় চওড়া থামটার আড়াল থেকে লক্ষ্য করছিল একজোড়া চোখ। এতক্ষণ ধরে জবারি একাকি কথোপকথনে ভীষণভাবে বিস্মিত হয় আড়ালে থাকা এই ব্যক্তি। পাশের আরেক কক্ষে তখন রমলা দেবী তার স্বামীর কাছে মনে জমা কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছেন, কিন্তু কোনো মতেই স্বামীকে বলে উঠতে পারছেন না তার মনের কথাগুলো। তার হাবভাব অনুধাবন করতে পেরে কৃষ্ণকান্ত বলে উঠলেন, কিছু কইবে নাকি গিন্নি? কইবার ছিল অনেক কিছুই, তবে আপনি যা কাজের মানুষ, কখন কি মেজাজে থাকেন তাই কয়ে উঠতে পারিনি। ভনিতা ছেড়ে কি বলতে চাও বলো। কয়েছিলুম, বৌমার মতি গতি কিন্তু মোটি ভালো ঠেকছে নি। আপনি কি দেখেছে তাকে এবারের বউ করে আনলেন? কি বলতে চাও স্পষ্ট করে বলো। হ্যাঁ, আমি ঠিকই কইছি, এ মেয়ের স্বভাব আচরণ মোটেই ভালো লাগে নে। সব সময় বড়দের মুখে মুখে কথা, যুক্তি দেখানো কথা, চুল ছেড়ে সব বক্ষণ সারা ঘরময় ঘুরে বেড়ায়। সংসারে মঙ্গল অমঙ্গল বলে কিছু আছে তো নাকি? সে বলতে গেলে ও মেয়ে আমাদের মুখের উপর দু চার কথা শুনিয়ে দেয়, যুক্তি দেখায়। তাছাড়া তাছাড়া কি হয়েছিলুম, এ মেয়েকে তো আমাদের কমলের কাঁধে ঝুলিয়ে দিলেন, কিন্তু ওদের মধ্যে যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই এখনো অবধি তা যে গড়ে ওঠেনি। কি বলছো গিন্নি, তাই নাকি? তবে কইছি কি আর সাধে, এতগুলো মাস হয়ে গেল, কই বংশ প্রদীপ জ্বালানোর মতো কারোর কোনো সুখবরই তো পেলুম নি। তাছাড়া আমি আরো দেখেছি। কি দেখেছ? একই ঘরে থাকলেও আমাদের কমল আর বৌমার বিছানা আলাদা। বলো কি গিন্নি। হ্যাঁ ঠিকই কইছি আমি। ঠিক এই সময় দোতলার বারান্দা থেকে প্রচণ্ড এক চিৎকার ভেসে এলো। যে যার ঘরে ছিল হন্তদন্ত হয়ে সেই স্থানে এসে উপস্থিত হয়। এই বাড়ির মেয়ে কঙ্কনা থামের পাশে দাঁড়িয়ে চোখ মুখ বিস্ফারিত করে কানে দু হাত চেপে দাঁড়িয়ে রয়েছে। রমলা দেবী এগিয়ে গিয়ে বলল, কি হলো কি ঠাকুরজি, এরকম করছো কেন? কৃষ্ণকান্ত তার বোনের এমন আচরণ দেখে বলে উঠলেন, কি হয়েছে কি কঙ্কনা, এত রাতে চিৎকার করে উঠলি কেন? কি হয়েছে কি? দাদা গো, বউ দিদি গো, তোমরা তো আমার কথা শুনতে নে শুনতে নে, দেখো দেখো এবার নিজের চোখে দেখো। বলেই কঙ্কনা ইঙ্গিত করল দূরে দাঁড়িয়ে থাকা জবার দিকে। জবা তখনও আকাশের দিকে তাকিয়ে আপন মনে বলে চলেছে তার মনে জমানো কথাগুলো। সকলে কঙ্কনার ইঙ্গিতে তার দিকে তাকাতেই দেখল জবার ওই কীর্তি। আমার কথা তোমরা কেন শুনবে বলো? আমি তো এখন পর হয়ে গেছি, এ বাড়ির তো আমি কেউ নয়। ভাগ্যিস কমলের বের পর থেকে এ বাড়িতে রয়ে গেলুম, নইলে তো কিছু দেখতেও পেতুম নে আর জানতেও পারতুম নে। আমার কথা তো কেউ শুনবে নে, দেখো দেখো কি কইছিলুম আমি, দেখো মিলল তো? ও মেয়ে স্বাভাবিক নয় গো, সুবিদেরও নয় ও মেয়ে, দেখছো নে কেমন তোরা একা একা বকে চলেছে, কোনো স্বাভাবিক মানুষ অমন করে? ও মেয়েকে ভূতে ধরেছে গো, ভূতে ধরেছে, নয় তো ও মেয়ে নিজেই অন্য কিছু। দেখো নি, সাজের বেলা নেই, ভর দুপুর নেই, যখন তখন চুলে নিয়ে ঘুরে বেড়ায়। আমি ঠিকই কইছি গো, ও মেয়ে স্বাভাবিক নয় গো, স্বাভাবিক নয়। কি বলছিস কি কঙ্কনা? হ্যাঁ গো দাদা, আমি তো বেশ কদিন থেকেই নক্য করছি গো, এ স্বাভাবিক মেয়ে মানুষের মতো আচরণ করে নে। কি গো বউ দিদি, ক খেতে বসে একা একা কেমন কথা কয় এ মেয়ে? আমরা কইতে গেলে ও মেয়ে কয় সে নাকি তার কালী মায়ের সাথে কথা কয়। তোমরাই ভাবো একবার কথাখানা, কইছি ও কি সাধিকা নাকি যে ঠাউ দেবতার সঙ্গে কথা কইতে পারবে? এইটুকু মেয়ে? আমি কইছি দাদা, এ নিকাত কোনো অলৌকিক কীর্তি জানে গো,
এ মেয়ে অমঙ্গল আনবে গো এই সংসারে, ঘোর অমঙ্গল। এই আমি কয়ে দিলুম। এইসব কি কইছো কি ঠাকুরজি? কি কইছি তুমি এখনো বুঝতে পারোনি বৌদিদি? বুঝতে পারছি গো ঠাকুরজি তোমার কথা। হ্যাঁ তো, আমিও নৌকো করেছি, খেতে বসে কার সাথে একা কথা কয়, সাঁজের বেলা চুল ছেড়ে সবসময় ঘুরে বেড়ায়, আবার কইতে গেলে তত্ত্ব কথা শুনিয়ে দেয়। ছেলেটা আমার সুস্থ আছে ঠিকই, কিন্তু এ বাড়িতে আসার পর থেকেই ও বউয়ের হাবে ভাবে মনে কু ডাক দিত, কিন্তু এতটাও তলিয়ে ভাবিনি যে। কিন্তু সত্যি যা ঘটিয়ে চলেছে বৌমা তাতে। তাহলে আর কইছি কি, এ মেয়ে এই সংসারের অনক্ষী, অনক্ষী গো অনক্ষী। পিসিমা, বৌদিদিকে অমন করে বলছো কেন? মা, এসব কথা বন্ধ করো তোমরা, আমরা বৌদিদির সাথে আগে কথা বলি। তুই কি কিছুই দেখতে পাচ্ছিস না খুনিকা? চোখে কি নেবা হয়েছে না কি লো? তোর চোখের সামনেই তো ঘটছে, এতদিন না হয় আমার দোষ দেখে এসেছিস, আমি না হয় সাজিয়ে মিথ্যে কথা কই। আজ তো তোর মাও একই কথা কইছে, সেও কি মিথ্যে কইছে? তাছাড়া আজ তো নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না, তুই তো আজ দেখলি, আমরা রোজ এই কিছু না কিছু ঘটনা দেখেই চলেছি। কমলও দাঁড়িয়ে অবাক দৃষ্টি ভরে দেখতে লাগলো তার বউয়ের কীর্তি। সকলের কথাবার্তা শুনে সে নিজেও অবাক। এ কাকে বিয়ে করে আনার কথা বলেছিলেন তার বাবা মশাই? এই মেয়েকে যে তার প্রথম থেকে এতটুকু পছন্দ ছিল না, আজ এতদিন পর এই অস্বাভাবিকতা সে দেখতে পাচ্ছে তার নিজেরই চোখের সামনে। এরপর এই মেয়ের সঙ্গে এক ছাদের তলায় সে বাস করবে কিভাবে ভেবেই তার গা শিউড়ে উঠল। বাবা মশাইয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলা দরকার। ওদিকে কৃষ্ণকান্ত সবটা দেখে, সকলের কথা শুনে, রমলা দেবীর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে বলে তার সঙ্গে তার ঘরে যাওয়ার জন্য ইঙ্গিত করলেন। গিন্নি, তুমি একটু আগেই বলছিলে না বৌমার আচরণের বিষয়ে? আমারও একটা খটকা মনেতে ছিল, এলোকেশির পুজোতে বসে কিছুতেই মন দিতে পারতাম না। এলোকেশি আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাকে, আমার চোখ খুলে দিয়েছে গিন্নি, আমার চোখ খুলে দিয়েছে। কি কইছেন কি আপনি? হ্যাঁ গিন্নি, হ্যাঁ, যে মেয়েকে লক্ষ্মীমন্ত ভেবে আমার ঘরে এনে তুলেছিলুম, আজ সেই মেয়ে? না 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 গিন্নি, আর নয়, আর নয়। কমলের দোষ কাটাবার জন্য ওই মেয়ের সাথে আমাদের কমলের বেদি, যাতে কমল আর জবা দুজনে খুব সুখী হয়, কিন্তু কোথায় কি, কিছুই হলো নে গিন্নি, কিছুই হলো নে। আমারই ভুল, কঙ্কনা ঠিক কইছে, একদম ঠিক কইছে, ও মেয়ে লক্ষ্মীমন্ত নয় গিন্নি, ও মেয়ে অলক্ষ্মী, ও মেয়ে অলক্ষ্মী। না জানি কোন অমঙ্গল ডেকে আনবে এই মল্লিক বাড়িতে, যা সিদ্ধান্ত নেবার এক্ষুনি নিতে হবে, এক্ষুনি। কিসের সিদ্ধান্ত নেওয়ার কথা কইছেন আপনি? সব কইছি গিন্নি, এক্ষুনি কমলের সাথে কথা বলতে হবে, ডাকো কমলকে। ডাকতে হবে না বাবা মশাই, আমি এসে গিয়েছি। দরজার বাইরে দাঁড়িয়ে রইল কমল, মুখে তার এক রাশ বিষণ্নতার ছাপ। এই তো কমল, ভিতরে এসো। বলো তোমাদের কি বলার আছে, তারপর আমি আমার সিদ্ধান্ত জানাচ্ছি। কমল, বৌমার সাথে তোমার সম্পর্ক কেমন? এ কথা শুধোচ্ছেন যে বাবা মশাই? প্রশ্ন করো না, আমি যা শুধোচ্ছি তার উত্তর দাও। আপনি তো জানেনই বাবা মশাই, ও মেয়েকে আমার কোনো কালই পছন্দ হয়নি। আপনার কথার বিরুদ্ধে যাব না, আপনাকে মান্য করি দেখে আমি এ বেগ করে নিয়েছি, কিন্তু ও মেয়েকে আমি নিজের বউ বলে মানতে পারিনি, আর কোনো দিন মানতেও পারবো না। আর আজকের এই ঘটনার পর তো নাই। তাহলে আমি যা সিদ্ধান্ত নেব তাই হবে তো? বললুম তো, ওর কোনো বিষয়ে আমার কোনো কথা নেই, যা খুশি আপনারা করুন। আর এই বিষয়ে আমি আপনাদের জানাতে এসেছিলাম, আপনি যখন এই বিষয় নিয়ে কথা বলতে চাইলেন তখন তো মিটেই গেল, চললুম তাহলে আমি, আপনারা যা খুশি তাই করুন। বলেই গটগট করে ঘর থেকে বেরিয়ে চলে গেল কমল। তাহলে তো সব মিঠেই গেল গিন্নি, তোমার ছেলেও তার মতামত জানিয়ে দিয়েছে, যে ভুল আমি করেছিলাম সেই ভুল আজই খণ্ডন করব। কি করবেন কি আপনি, কি করতে চলেছেন, কি করতে চলেছে বাড়িতে?
আমি তো কিছুই বুঝে উঠতে পারছি নি। পারবে পারবে গিন্নি, পারবে পারবে। ওই মেয়েকে আজই বিদায় করবো এই মল্লিক বাড়ি থেকে। যেমন একদিন লক্ষ্মীমন্ত ভেবে লক্ষ্মী সাজিয়ে এনে তুলেছিলুম এই বাড়িতে, তেমনি আজ রাতে ঘাড় ধাক্কা দিয়ে চিরদিনের মতো বের করবো এই অপয়াযুক্ত অমঙ্গলের কালো ছায়া, ওই অলক্ষ্মীকে। কি কইছেন কি আপনি? জবাকে তাড়িয়ে দেবেন এ বাড়ি থেকে? বাড়ির বউকে উৎকাত করবেন চিরকালের জন্য, সে কি ঠিক হবে? আর একটু ভেবে দেখলে হতো না? এখনো তুমি ঠিক দেখবে, এত কিছুর পরেও। আজকাল দেখছি আমার কথার উপরে এ বাড়িতে কথা উঠছে। কিন্তু আর কোনো কিন্তু নয় গিন্নি, আর কোনো কিন্তু নয়। ও মেয়ে বাড়ি থেকে বিদায় না হলে যে এই সংসারে শান্তি আসবে না, আমার ঘরের ওই এলোকেশি যে রুষ্ট হবে, তাতে এই সংসারেরই ক্ষতি, এ বাড়ির মানুষগুলোর ক্ষতি, গোটা মল্লিক বাড়ির ক্ষতি। আমি থাকতে তা কিছুতেই হতে দেব না। গিন্নি, তোমার ছেলে ওই মেয়ের সাথে থাকতে চায় না, আর দেরি নয়, আর দেরি নয়। হন্তদন্ত পায়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে সব কথা তার বোন কঙ্কনাকে জানালেন কৃষ্ণকান্ত। কঙ্কনা দাদার কথায় বেশ আহ্লাদিত হয়ে এগিয়ে গেল জবার দিকে। মনে মনে ভাবতে লাগল, এতদিনে তার দাদার কাছে সে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পেরেছে, তাকে নতুন করে কিছুই আর করতে হলো না। আর সত্যিই তো, ও কাউকে মিথ্যে তো কিছু বলেনি, যা দেখেছে তাই বলেছে, সবাই তার প্রমাণও পেয়েছে। আর যা সিদ্ধান্ত নেওয়ার তা দাদা নিজেই নিয়েছে। এই মেয়ে বাড়ি থেকে বিদায় হলে ধীরে সুস্থে কমলের জন্য তার ননদিনীর মেয়ের কথা দাদা আর বৌদিদির কানে তুলতে হবে। আপাতত দাদা যে কাজটা তাকে দিয়েছে সেটা অক্ষরে অক্ষরে পালন করা প্রয়োজন, যাতে দাদা তার কাজে আরও খুশি হন। কোমরে শাড়ির আঁচলটা ভালো করে বেঁধে নিয়ে এগিয়ে গিয়ে কঙ্কনা জোর করে জবার হাত ধরে টানতে টানতে দোতলা থেকে এনে ফেলল একেবারে একতলার দালানে, যেখানে একদিন গোধূলির শুভ লগ্নে উলু আর শঙ্খধ্বনি সহকারে বধূ বরণের মাধ্যমে এই বাড়িতে প্রথম পা রেখেছিল জবা। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যা। দেখলি তো, কেউ তোকে মেনে নেয় না, তোর রূপের যা বহর। ম্যাগো, তোর স্বামী তো প্রথম থেকেই তোকে তার বউয়ের সম্মান দেয়নি, তোকে বউ বলে মানেই নি, আজ সৌ ঠাউরও দিলেন নি। বড় কথা হয়েছিল তোর না? এখন দেখি কোথা দিয়ে সেই বড় বড় কথা বেরোয়। হত ভাগি কোতাকার, আমাকে বের করে দেবেন নে, দেবেন নে। কি অপরাধ করেছি আমি, কি অপরাধ করেছি? কেন এরম করছেন আমার সাথে আপনারা, কেন করছেন? মাটিতে লুটিয়ে আকুল স্বরে কাঁদতে লাগলো জবা। আজ সে বড় অসহায়, বড় অভাগা মনে হচ্ছে নিজেকে। কেউ নেই তার, তার মাও কি তার পাশে নেই? মাটিতে লুটিয়ে বসে পিসি শাশুড়ির মুখের দিকে চেয়ে করজোড়ে মিনতি করতে থাকে একভাবে, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয় না। তুই আজ নিজে থেকে না বেরিয়ে গেলে কাল ভোর হওয়ার পর তোর ওই সাদের এক ঢাল চুল কেটে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে সারা গায়ে ঘোরাবো, তখন সব ভূত পেরেত সব যুক্তি তক্ক মাথা থেকে পালিয়ে যাবে। পারবি তো সব সামলাতে, সহ্য করতে পারবি? এত বড় অসম্মান তার ভাগ্যে লেখা ছিল, এই কি ছিল তার ভবিতব্যে? এই জন্যই কি তবে এত বড় বাড়িতে তার বিয়ে হয়েছিল? লজ্জায় অপমানে আর এক মুহূর্ত বসে না থেকে উঠে দাঁড়িয়ে খোলা চুলে আলোলায়িত বেশে কাঁদতে কাঁদতে ছুটে চলল জবা। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। মন্ত্রপাঠের সময় গলার স্বর জড়িয়ে এলো রামকানাইয়ের। পূজোর আসনে বসেও কিছুতেই মন দিতে পারছে না মায়ের আরাধনায়, বার বার অন্যমনস্ক হয়ে পড়ছে। মন্ত্রের শব্দগুলো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। এতকাল ধরে সে মায়ের পুজো করে আসছে,
কখনো এমন অনর্থ ঘটেনি। তবে আজ যেন বড্ড অস্থির হচ্ছে মনটা, মুখে ফুটে উঠছে এক রাশ বিস্ময়ের ছাপ। ছলমল করে উঠল রামকানাইয়ের দুই চোখ। আসনে হাঁটু গেড়ে বসে কালী মায়ের দিকে চেয়ে দু হাত জড়ো করে কান্না মিশ্রিত স্বরে রামকানাই বলতে লাগল, এমন অনর্থ কেন হলো মা? এত কাল ধরে তোর পূজা করে আসছি, কোনোদিন এমন তোরা তো ঘটেনি, তবে আজ এমন কেন হচ্ছে মা? আমার মনখানা এত চঞ্চল হয়ে আছে কেন? তোর পুজোতে ব্যাঘাত ঘটল মারে, ক্ষমা কর, ক্ষমা কর মা, তোর অধম সন্তানরে ক্ষমা কর। আচ্ছা মা, আমার জবা ঠিক আছে তো? ওর কিছু হলো না তো? কতদিন হয়ে গেল মেয়েটার মুখখানা দেখিনি, তোরে যে ঘরে একা ফেলে যেতেও পারিনে, কে তোরে খেতে দেবে? না না, এবার যেতে হবে ওই নদী পারের মল্লিক বাড়িতে, মনটা বড় খচখচ করছে রে, মেয়েটাকে দেখতে যেতেই হবে, কাল ভোরেই বেরুবো। হ্যাঁ হ্যাঁ, কাল ভোরেই বেরুবো, মেয়েটারে ভালো রাখিস মা, আর তোর এই অধমটারে ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস রে মা, ক্ষমা করে দিস। কোথায় যাচ্ছেন এত রাতে? পাপ লঙ্ঘন করতে হবে না, মহাপাপ। হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন কৃষ্ণকান্ত, মুখে এক রাশ প্রসন্নতার হাসি। আজ যে এত বড় শুভক্ষণ তার কাছে নিজের থেকেই আসবে সেটা তিনি আশাও করেননি। কৃষ্ণকান্ত বাড়ি থেকে বেরিয়ে যেতেই বাজ পড়ার মতো বিকট এক শব্দ হল মল্লিক বাড়ির অন্দরমহলে, যেন অজস্র কাঁচ ঝনঝন শব্দে ভেঙে পড়ল। তার সাথে সাথে মন্দির থেকে ভেসে এলো ঘণ্টার প্রবল ধ্বনি। কণিকা বাহির মহলের দালানে ছুটে এসে কাঁদতে কাঁদতে জানালো, আলুথালু বেশে জবা ছুটে চলেছে বুকে হাজারো কষ্ট লাঞ্ছনা বেদনা আর অপমান নিয়ে। এখন কোন মুখে সে নিজের বাড়ি গিয়ে উঠবে? বাবার সামনে নিজের এই পোড়া মুখ সে দেখাবে কেমন করে? কিন্তু তার নিজের বাড়ি ফেরা ছাড়া যে আর কোনো স্থানে যাওয়ার উপায়ও নেই, বাবা ছাড়া যে তার কেউ নেই, শত কষ্ট বুকে নিয়ে তেসে ছুটে চলল নদীর তীরের দিকে। আবছা আলো আঁধারিতে পথ চলতে চলতে হঠাৎই এক সময় থমকে দাঁড়ালো সে। অশ্রু ভেজা চোখ উপরের দিকে তুলে চেয়ে দেখল, আচমকাই তার সামনে এসে দাঁড়িয়েছে খুব চেনা মানুষটি। আমরা সবাই যে তার সন্তানের মতো, বৌদিদিও তো তাই। আমি কতবার কয়েছিল শুনলে নে, ভুল করেছ তোমরা, বড় পাপ করেছ, তাই এলো গেছি, মা আজ নিজের কাঁধে সেই কষ্ট তুলে নিয়েছে গো, আমাদের মাথার উপর থেকে তার আশীর্বাদের হাত তুলে নিয়েছে, যা কোনো কালেও এ বাড়িতে ঘটেনি আজ তা ঘটল, দেখতে পাচ্ছ মা তার এমন হাসি মুখখানা কেমন বদলে গেছে, রুক্ষভাবে তাকিয়ে আছে, আমার বড় ভয় করছে মা,
বড় অনর্থ হয়ে পড়েছে, বড় অনর্থ হয়ে গেছে মা গো। বুঝতে পারছ এবার কি ভুলখানাই না করেছ? চলো চলো বৌদিদিকে ফিরিয়ে আনতে হবে। চলো, বাবা মশাই কোথায় গেছে তাকে ডাকতে হবে। দাদা দেখলি তুই, শুনলি? চল এবার চল, আর দাঁড়িয়ে থাকিস লে। মন্দিরের দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলে চলেছে কণিকা। রমলা দেবীর তখন পাগল পাগল অবস্থা, কমলের অবস্থাও উদ্ভ্রান্তের মতো। কি দেখছে, কি শুনছে ও চোখের সামনে, মাথাটা যেন কাজ করছে না কিছুতেই। এমন অবিশ্বাস্য ঘটনা এই বাড়িতে আগে কখনো ঘটেনি। তবে কণিকার কথাই কি ঠিক? বড় ভুল করে ফেলেছে ওরা। আর কিছু না ভেবে কণিকার কথা মতো রমলা দেবী আর কমলও ছুটে চলল মল্লিক বাড়ির গৃহবধূকে ফিরিয়ে আনার জন্য। তবে সিঁড়ি ভাঙতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে কঙ্কনা যে পায়ে ভীষণভাবে চোট পেয়েছে, আর সেই তীব্র যন্ত্রণায় যে সে চিৎকার করে কেঁদে চলেছে, সেই দিকে কারোরই যেন কোনো ভ্রুক্ষেপ নেই। কঙ্কনার এই কাতর স্বরে কান্নার ধ্বনি কারো কর্ণপাত পর্যন্ত হল না। ওদিকে মাতৃমন্দিরের গর্ভগৃহের মেঝেতে ভগ্ন অবস্থায় পড়ে রইল ঝার লণ্ঠন আর এলো কেশির ডান হাতের একাংশ। কিরে, আমায় দেখে ভিড়মি খেলি বুঝি? সে ভিড়মি খাবারই কথা তোর, কারণ তুই তো জানতিসই না কি উদ্দেশ্যে তোকে ওই ভিকিরি ঘর থেকে নিয়ে এসে মল্লিক বাড়ির বউ করে এনে তুলেছিলাম। তোর মতো চাল চুলোহীন একটা ছোট লোক ঘরের মেয়েকে বউ করে আনবো আমার ঘরের, তাও কি না বিনা স্বার্থে? মূর্খ, মূর্খ তোর বাপ, হত্য বোকা! কেমন আমার ছলনায় ভুলে একেবারে অবলীলায় তুলে দিল আমার হাতে। সাধক বাবা, সাধক বাবা নিয়ে জানে মেয়েকে, আর আপনার কার্য আরম্ভ করুন। বটগাছের নিচে পোড়ো মন্দিরের সেই জটাজুটোধারী সাধকের মুখমণ্ডলে ভেসে উঠেছে চটুল হাসি, যাকে জবা মল্লিক বাড়ির মায়ের মন্দিরের গর্ভগৃহে তার শ্বশুরমশাইয়ের সঙ্গে একসাথে বসে কথা বলতে দেখেছিল। আর জবার সামনে দাঁড়িয়ে তারই শ্বশুরমশাই। তবে কি সেই ষড়যন্ত্রের শিকার ছিল সে নিজেই, যাকে মল্লিক বাড়ি থেকে বের করে দেওয়ার কথা সে শুনেছিল? সে আসলে জবাই। মানুষগুলোর বাইরেটাতে ভালো মানুষের প্রলেপ, অন্তরে চরমতম নোংরা অমানুষের ঘৃণ্য মন। দিশাহীন হয়ে পড়ল জবা। তার পরিণতি ঠিক কি হতে চলেছে তা বোধগম্য না হলেও বেশ উপলব্ধি করতে পারে, যে ষড়যন্ত্র এতদিন ধরে তার বিরুদ্ধে করা হয়েছে আজ সেটা চরমতম পর্যায়ে এসে পৌঁছেছে। হয়তো আজই তার জীবন মরণের লড়াইয়ের পালা। ভবিতব্যে যা আছে তা ঘটবেই, তবু হাল ছাড়লে তো চলবে না। মনে প্রাণে আকুলভাবে তার আরাধ্য কালী মায়ের নাম স্মরণ করতে লাগল সে। এক বিশ্রী চেরা হাসি হেসে সাধক জবার হাত ধরে হির হির করে টেনে নিয়ে চলল প্রাচীন বটবৃক্ষের তলাতে ভগ্নপ্রায় কালী মন্দিরের দিকে। চল চল, তোর সময় হয়ে এসেছে যে, সব প্রস্তুত, দেখ শুধু শুধু তোর আসার অপেক্ষাতেই ছিলাম রে। মন্দিরের চাতালে সাজানো যজ্ঞের আগুন লেলিহান শিখার মতো দাউ দাউ করে জ্বলছে হোমকুণ্ডে। গর্ভগৃহের ভাঙা দরজার সোজাসুজি রাখা একখানা হাঁড়ি কাঠ, যাতে মাখানো গাঢ় লাল রঙের সিঁদুরের প্রলেপ। সাধক জবাকে এনে ফেলল একেবারে হাঁড়ি কাঠের ওপরে। অনেক কষ্টে তোকে খুঁজে বার করেছি বুঝলি জবা, আমার যে 13 বছরের কিশোরী বয়সী এক মেয়েরই প্রয়োজন ছিল। প্রথমত তার সাথে কমলের বিয়ে দিয়ে তার বউ করে ফাঁড়া কাটানোর, সে তো ছিল প্রকাশ্য কারণ। আর দ্বিতীয়ত, সে প্রকাশ্যে আনা যায় না, হচ্ছে গুপ্তই রাখতে হতো, নইলে আমার এতদিনের আশা মিটত কেমনে।
চৌদ্দতে পড়ার আগে সেই মেয়েকে মায়ের পায়ের কাছে বলি চড়িয়ে সেই বলির তাজা রক্তে স্নান করে সাধনা ও যোগের মাধ্যমে সিদ্ধি লাভ করাই ছিল আমার দ্বিতীয় পদক্ষেপ। প্রথমটায় একটু ভয় পেয়েছিলাম, জানিস জবা, একটু ভয় পেয়েছিলাম। সাধক বাবা আমাকে সাহস জুগিয়েছেন, এলোকেশি মাঝে তার ছেলের সাথেই আছে, তাই না? তাই বেশি খুঁজতে হলো নে। সাধক বাবার কথা মতো সবটা মিলে গেল, পেয়েও গেলাম তোর মতো কালি ভক্ত পরিবারের মেয়েকে। বাস, এক ঢিলে দুই পাখি। মুশকিলটা ছিল অন্য জায়গায়, তোকে বাড়ি থেকে বের করব কি করে? কমলের তো ফাঁড়া কেটে গেছে কোন কালেই, কিন্তু কিন্তু সব দরজা খুলে গেল আজ রাতেই। তোর ওই একা মনে কথা বলাই কাল হলো। কঙ্কনা ভাবলো তোকে ভূতে ধরেছে। বোকা সব, এতদিন ধরে তোর কাণ্ড কীর্তিগুলো যখন ওদের চোখে অমঙ্গল চিহ্ন হয়ে দাঁড়ালো, তখন সকলের সামনে তোর ওই আচরণের সন্দেহ প্রকাশের সুযোগটাই কাজে লাগালুম আমি। তোকে নিয়ে সংসারের নিত্য দিনের ঝামেলা যে লেগেই ছিল, আর কমলও তো তোকে মোটেই সহ্য করতে পারেনি, বউ বলেই মানে নে, এ নিয়ে গিন্নিকে মানাতেও সময় লাগলো নে। বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য যাতে আমাকে কেউ ভুল না বোঝে, তাই সবাইকে সাক্ষী রেখে করে দিলুম বের তোকে। তুইয়ে দুয়ে হয়ে গেল চার। নে নে, তৈরি হই নে, বড্ড দেরি হয়ে যাচ্ছে রে কথা বলতে গিয়ে। বলেই কৃষ্ণকান্ত জবার দুই পা হাত তার বাহু বলে শক্ত করে চেপে ধরলেন। মানুষ যখন লোভের বশবর্তী হয়ে ক্ষমতাপ্রাপ্তির নেশায় উন্মত্ত হয়ে ওঠে, ধাবিত হয় সিদ্ধিলাভের উদ্দেশ্যে, তখন অন্যায় অপরাধ পাপ বোধে সামান্যতম কুণ্ঠিত বোধ করে না। একদিকে ঈশ্বরের আরাধনা করে চললেও অপরদিকে ঈশ্বরের সান্নিধ্য পেতে মরিয়া হয়ে চরমতম পাপ কাজে লিপ্ত হয়। ছলনার আশ্রয়ে একের পর এক অনৈতিক কর্ম করতে থাকে, আর এই অসাধু কর্ম সাধনে লিপ্ত হয়ে অত্যন্ত গোপনে দিনের পর দিন পাপ কাজ করছিলেন মল্লিক বাড়ির বড় কর্তা কৃষ্ণকান্ত মল্লিক, যাকে কঠিন সাধনার দ্বারা সিদ্ধিলাভ প্রাপ্তির উৎসাহ যুগিয়ে চলেছিলেন অত্যন্ত কুচিন্তনের অধিকারী এই সাধক বাবা। কিন্তু মানুষের কর্মফল ইহ জীবনেই ভোগ করে যেতে হয়। পাপের ঘড়া যখন পূর্ণ হয় তখন আর কারো সাধ্য হয় না সেই পাপীর শাস্তি প্রাপ্তি থেকে তাকে বাঁচানোর। কৃষ্ণকান্ত, তোর সাধনার প্রথম পর্যায়ে আসন্ন, তৈরি হ, মনের আনন্দে লোকেশীর নাম জপ কর, জয় মা, জয় মা। কৃষ্ণকান্তকে কথাটা বলে সাধক চকচকে ভারী খাঁড়াটা উঁচিয়ে ধরতে আচমকাই প্রচণ্ড জোরে আর্তনাদ করে উঠল। হঠাৎই সে অনুভব করল তার দুপাশে, তার গলা, হাতে আর সারা শরীরে জড়িয়ে রয়েছে যেন সাপের মতো হিম শীতল কোনো প্রাণী। সাধকের আর্তনাদের সঙ্গে সঙ্গেই হাতের মুঠোয় ধরা খাঁড়াটা মাটিতে পড়ে গিয়ে শব্দ করে উঠল। স্পর্শ অনুভূতির পর এবার সাধকের দৃষ্টিগোচরে এল বীভৎস কদাকার দুই নারী শরীরের অবয়ব। তারা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে তার সমগ্র শরীরটা, ছাড়ানোর চেষ্টা করলেও সেই চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হল। দুই নারীর দেহে কোনো বস্ত্রের আবরণ নেই, নগ্ন ঠান্ডা শরীর দুটোরই ভয়ঙ্কর মুখমণ্ডলে অবস্থিত চোখ দুটো একেবারে কোটরের ভিতরে ঢোকানো, ঠোঁটের দুপাশে লম্বা ধারালো একজোড়া দাঁত নিয়ে হাঁ করে আছে তার দিকে চেয়ে, মুখ থেকে বেয়ে পড়ছে তাজা রক্ত, দুজনেরই অবিন্যস্ত দীর্ঘ কেশরাশি সাপের ফনার মতো আলুলায়িত, দুজনের চেহারায় ঠিক যেন ভাঙা মন্দিরটার ভিতরে কালী মূর্তির দুপাশে থাকা ডাকিনী যোগিনীর অবিকল রূপ। সাধক আর কিছু বোঝবার আগেই সেই ভয়ঙ্কর রূপিণী দুই ডাকিনী যোগিনী নিজেদের তীক্ষ্ণ নখ আর ধারালো দাঁত দিয়ে খাবলে ধরল সাধকের শরীর।
চোখ মুখ গলা স্থানে স্থানে মাংসখণ্ড আলগা হয়ে যেতে শুরু করল। সেই ক্ষতস্থান থেকে গড়িয়ে পড়ছে তাজা টকটকে লাল রক্ত। তীব্র চিৎকার করে উঠে সাধক হঠাৎই ধরাশায়ী হয়ে পড়ল। অত্যন্ত কষ্ট যন্ত্রণায় গোঙানির সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে একসময় প্রাণ হারালো সে। ওদিকে পাশেই যে এত ভয়ঙ্কর এক ঘটনা ঘটে চলল তার কোনো কিছু টেরই পেলেন না কৃষ্ণকান্ত। শুধু সাধকের প্রবল চিৎকার আর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহটা মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা যেতে দেখলেন তিনি। বুঝতেই পারলেন না মুহূর্তের মধ্যে এমন কি ঘটল। সাধকের শরীরে এত রক্ত এলো কোথা থেকে? তার মৃত্যুই বা ঘটল কি করে? এত কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে খেতেই তার চোখ গিয়ে পড়ল তার হাতে ধরা শরীরটার উপরে। হাঁড়ি কাঠে শুয়ে আছে জবার স্থানে অন্য এক কিশোরী। সেই এক চুল, এক রং, এক বয়স, তবে মুখমণ্ডল আলাদা। ঠিক যেন তার এলোকেশী মা। চকিতে চমকে উঠলেন কৃষ্ণকান্ত। হাতের বাঁধন আলগা করে দূরে ছিটকে সরে দাঁড়ালেন। ঠিক সেই সময় কিশোরীটি হাঁড়ি কাঠ থেকে উঠে এগিয়ে এলো তাঁর দিকে, বলল, কি রে, বলি দিবি না আমায়? দে, বলি দে আমায়, সরে গেলি কেন? বলি দে, মায়ের পুজো করিস? এলোকেশি মায়ের পুজো? সেই মায়ের মেয়েকেই বলি চড়াতে যাচ্ছিলি? সিদ্ধ পুরুষ হবি, তাই না? তুই না কথা দিয়েছিলি জবাকে রাজরানী করে রাখবে? এই তার রাজরানীর মতো থাকা? উরি পাপিষ্ঠ, তুই অন্যকে মূর্খ বলিস? মূর্খ তুই নিজেই, এক চরম পাপী তুই। অন্যায় অপরাধ বাড়তে বাড়তে যখন তা চরম সীমায় গিয়ে পৌঁছয়, তখনই অবিলম্বে সমস্ত পাপের বিনাশ হয়। ছলনা করে কোনোদিন বড় কর্ম করা যায় না, সত্য কখনো চাপা থাকে না। ওই ভণ্ড সাধকের মতো তোরও যে সময় ঘনিয়ে এসেছে। ওরে মূর্খ, এতদিন তুই আমার শান্ত রূপ দেখেছিস, আজ আমার উগ্ররূপ দেখবি, এলোকেশী মায়ের উগ্ররূপ। কিছু পরেই ছুটে এলো কমল সহ কনিকা আর রমলা দেবীও। জবাকে খুঁজতে খুঁজতে ওরা নদীর তীরে এসে ধুনোর ধোঁয়া আর হোমকুণ্ডে পোড়া কাঠের লালচে মৃদু অগ্নি উত্তাপ দেখতে পেয়ে এই স্থানে এসে দেখল ভাঙা কালী মন্দিরের চাতালে হাঁড়ি কাঠের পাশে লুটিয়ে পড়ে রয়েছে সাধকের মাংস বের করা ক্ষতবিক্ষত রক্তাক্ত বীভৎস দেহকানা। তার খানিকটা সামনেই মাটিতে পড়ে রয়েছে আরেকটা চেনা দেহ, মল্লিক বাড়ির সর্বময় কর্তা কৃষ্ণকান্ত মল্লিক। হাত পা শরীর বেঁকিয়ে মাটিতে লুটিয়ে পড়ে অস্পষ্ট কাতর স্বরে অনবরত বলে চলেছে, পাপ করেছি আমি, বড় পাপ, জবাকে তাড়িয়েছি, এলোকেশিকেও তাড়িয়েছি, মাগো মাগো বলি দেব না জবাকে, বলি দেব না জবাকে, আর বলি দেব না, দেব না, আর বলি দেব না। তখন রাত্রির তৃতীয় প্রহর চলছে, ঘোর আঁধার তখনও কাটেনি। পশ্চিম আকাশে যদিও চাঁদ ঢলে পড়েছে, তবুও তার মৃদু জ্যোৎস্না দিয়ে প্রকৃতিকে প্রজ্জ্বলিত করে রেখেছে। রামকানাইয়ের চোখে ভেসে উঠল সেই মায়া ভরা স্নিগ্ধ কালো মুখখানি, যার মাথা ভর্তি এক ঢাল ঘন কালো কেশরাশি। যে ত্রয়োদশ বর্ষীয় কিশোরী শ্যামা তার কুটিরে সেই দুপুরে এসেছিল, অত্যন্ত শান্ত আর আধু স্বরে সে বলে চলেছে, কি গো, আমায় গান শোনাবে না? আমি যে তোমার গান শুনতে এইছি গো। হঠাৎই সেই চেনা স্বরটা শুনে রামকানাই ধরফর করে বিছানায় উঠে বসল। ভোর হয়ে গেল নাকি? তবে যে জবার কাছে যেতে হবে।
কিন্তু কে যেন গান শোনাতে বলছিল, সেই চেনা স্বর, কিন্তু আশেপাশে তো কেউ নেই। তবে কি মা তাকে আবার দেখা দিল? বিছানায় উঠে বসে এসব ভাবতে ভাবতে হঠাৎ নূপুরের শব্দ শুনতে পেল। সে কান খাড়া করে শুনল রামকানাই। আওয়াজটা যেন ঘরের বাইরে থেকে আসছে। বিছানা থেকে নেমে লণ্ঠনের আলোটা বাড়িয়ে দরমার দরজাটা খুলতেই চমকে উঠল রামকানাই। দেখল আবছা আলো আঁধারির মধ্যে দরজার সামনে দাঁড়িয়ে তার জবা মা। শুনলেন লেখক শ্রী প্রীতম দের কলমে একটি গল্প, এলো কেশি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। পরের দিন আবার আমরা ফিরছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।